जीवनानंद लिखছেন সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ চারিদিকে বিকলাঙ্গ অন্ধ ভিড়। ভাবুন তো একটা স্টেশনে কয়েক হাজার মানুষ কয়েক ঘন্টা ধরে ভিড় করছেন, পুলিশ জানতেও পারল না। যখন পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন সমস্ত দায় চাপানো হলো একজন তরুণ সাংবাদিকের ওপর। তাকে প্রথমে আটক করা হলো, তারপর গ্রেফতার করা হলো। আজকে অবধারিতভাবে কোর্টে তোলা মাত্র তিনি জামিন পেয়ে যান। কিন্তু প্রশ্নটা হচ্ছে মহারাষ্ট্র সরকারের স্বৈরাচারী মনোভাব নিয়ে, যার বিরুদ্ধে আজকে কলকাতার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট দিকপালরা তারা সরব হয়েছেন। তার মধ্যে যেমন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আছেন, তেমন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আছেন, একটি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল আছেন, প্রত্যেকে সরব হয়েছেন এই ঘটনার বিরুদ্ধে। এর পাশাপাশি আপনাদের দেখাবো কেন্দ্র যে চারটে জেলাকে হটস্পট ঘোষণা করলো সেখানে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে, কি তৎপরতা চোখে পড়লো আমাদের। এবং অবশ্যই দেখাবো যে করোনা টেস্ট নিয়ে এত কথা, সেই টেস্টটা আসলে কি। আমাদের প্রতিনিধি একেবারে ল্যাবরেটরির মধ্যে ঢুকে তুলে এনেছে যে কিভাবে করা হয় এই করোনা টেস্ট। কিন্তু সবার আগে দেখাবো কিভাবে একটা সরকারের ব্যর্থতার দায় ঢাকতে গোটা বিষয়টা দায় চাপানো হলো এক তরুণ সাংবাদিকের ওপর। মহারাষ্ট্রে শিবসেনা কংগ্রেস সরকারের চূড়ান্ত স্বৈরাচার, প্রশাসনের ব্যর্থতা ঢাকতে অন্যায়ভাবে গ্রেফতার এবিপি মাঝার সাংবাদিক। আদালতে তোলার পরই অবশ্য জামিন পেয়ে যান তিনি। মঙ্গলবার লকডাউনের মেয়াদ 3রা মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী, কিন্তু তারপরই মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে ভিড় জমান কয়েক হাজার মানুষ। কারা স্টেশন চত্বরে ভিড় করলো, কেন ভিড় করলো, কারা তাদের নিয়ে এলো, এসব তদন্ত না করেই মহারাষ্ট্রের শিবসেনা কংগ্রেস এবং এনসিপির জোট সরকার অন্যায়ভাবে এবিপি মাঝার এক সাংবাদিককে গ্রেফতার করে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই এই ভিড়ের ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয় এবিপি মাঝায় সম্প্রচারিত একটি খবরকে। অথচ সেই খবরে এমন কিছুই ছিল না যাতে বান্দ্রা স্টেশনে ভিড় জমতে পারে। 13 এপ্রিল অর্থাৎ সোমবার দক্ষিণ মধ্য রেলওয়ের একটি অভ্যন্তরীণ বৈঠকে প্রস্তাব দেওয়া হয় বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিকরা আটকে রয়েছে তাদের ঘরে ফেরানোর জন্য কিছু পরিকল্পনা নেওয়া হোক। রেলের সূত্রকে উদ্ধৃত করে এই খবরটুকুই করেন এবিপি মাঝার সাংবাদিক রাহুল কুলকার্ণি। কোথা থেকে বা কবে সেই ট্রেন ছাড়তে পারে সেরকম কোনো তথ্য এবিপি মাঝার খবরে ছিল না। আর সোমবারের বৈঠকে যে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল সেই খবর অস্বীকার করেনি রেলও। এরপর প্রধানমন্ত্রী যখন লকডাউনের মেয়াদ 3রা মে পর্যন্ত বাড়ান সেই খবর সম্প্রচার করে এবিপি মাঝা। রেলমন্ত্রকও যখন 3রা মে মাঝরাত পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করে সেই খবরও বারবার দেখায় এবিপি মাঝা। অর্থাৎ এবিপি মাঝায় সম্প্রচারিত খবরে ট্রেন পরিষেবা নিয়ে বিভ্রান্তির কোনো জায়গায় ছিল না। ভিড় জমার বিষয়টি ছিল সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা, আর সেই ব্যর্থতা ঢাকতেই এবিপি মাঝার সাংবাদিককে অন্যায়ভাবে গ্রেফতার করে উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস জোট সরকারের পুলিশ। অথচ তদন্ত হওয়া উচিত ছিল বান্দ্রা স্টেশনে কেন ভিড় জমল তা নিয়ে, কারণ মুম্বাইয়ের বান্দ্রা স্টেশন থেকে উত্তর ভারতের কোনো ট্রেন ছাড়ে না। তাহলে সেই স্টেশনে এত মানুষ ভিড় জমালো কেন? ভিড় জমানো মানুষগুলো দাবি করছিল তারা ঘরে ফেরার চেষ্টা করছিল, কিন্তু তাদের হাতে কোনো মালপত্র ছিল না কেন? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাই করেনি মুম্বাই পুলিশ। কোথা থেকে এই গুজব ছড়ালো তা খোঁজার চেষ্টা না করে বলির পাঠা করা হলো এক সাংবাদিককে। যদিও আদালতে মুম্বাই পুলিশের কোনো যুক্তি ধোপে টেকেনি। বৃহস্পতিবার আদালতে তোলা হতে এবিপি মাঝার সাংবাদিককে জামিন দিয়ে দেন বিচারক। এবিপি আনন্দ। প্রশ্ন একটা দুটো নয়, অজস্র প্রশ্ন। প্রথম কথা, ফুটেজে এবং এরপরে যে ভাইরাল হওয়া ভিডিও আপনাদের দেখাবো সেই ফুটেজ লক্ষ্য করে দেখবেন যে প্রায় কারোর হাতে কোনো জিনিসপত্র, তারপরে কোনো ধরনের ব্যাগ দেখা যাচ্ছে না। যে শ্রমিকরা নিজের নিজের রাজ্যে ফিরতে চাইছেন তারা ব্যাগ ছাড়া জমা হচ্ছেন কেন? তাহলে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? অনেকের সঙ্গেই পরিবার থাকে, আমরা জানি এই পরিযায়ী শ্রমিকদের, সেই পরিবারের মহিলা শিশু কাউকেই দেখা যাচ্ছে না, অথচ তারা নাকি নিজেদের রাজ্যে ফিরছেন। এবার ভৌগোলিক প্রশ্নে আসি। এই বান্দ্রা স্টেশন পশ্চিম রেলওয়ের অন্তর্গত, কোনো ট্রেনের যাত্রা কিন্তু এখান থেকে শুরু হয় না। পাঞ্জাব বলুন, দিল্লি বলুন, গুজরাট বলুন, রাজস্থান বলুন, জম্মু বলুন, মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে ছাড়ে, তার পরের স্টেশনটা হলো বান্দ্রা। এই বান্দ্রা স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বান্দ্রা টার্মিনাল স্টেশন। বিহার বা উত্তরপ্রদেশ যেতে গেলে আমি তো টার্মিনালে যাব, কেন মাঝখান থেকে একটা জায়গায় জড়ো হব? সব থেকে বড় প্রশ্ন এটা। এবং লোকমাল্য তিলক টার্মিনাস কিংবা ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে না গিয়ে আমি হঠাৎ বান্দ্রায় জড়ো হব কেন? চক্রান্তের সব থেকে বড় প্রমাণ বোধহয় এই জড়ো হওয়াটার লোকেশন। আমি আসব, কিন্তু তার আগে যে ভিডিও ভাইরাল হয়েছে আপনাদের সামনে রাখবো, দেখুন। ভাগ্নে
डिसाइड हुआ क्या? नहीं कोई आ रहा क्या? नहीं बोला था मीडिया वाला आने वाला है, पुलिस वाला भी। टाइम दिया था क्या? चार बजे तो अभी से खड़े हो गए तुम लोग, बहुत बहुत जल्दी खड़े हो गए। क्या करेंगे हम? काई के लिए, वो गांव जाने के लिए। हाँ तो खाना पीना नहीं चाहिए हम लोग, गांव जाना है बस। हाँ तो एक ही बात कर रहे हैं, सब मिल के करो बस। करो इसकी उसकी सुनने का नहीं, डायरेक्ट बोल रहे हैं हमारे पे, हमारी कोई सुन नहीं रहा है। गाँव जाने का नहीं तो बोलना भाई, एक एक को 15,000 दे दो बोलना, हम लोग यही रहते। ऐसा बोलना है डायरेक्ट, बोलना एक एक को 15,000 दो, हम लोग यही रहते। नहीं तो बोलना गाँव जाने का, गाँव भेज दो बोलना। पैसा दे दो बोलना, पैसा देगा नहीं, पैसा देगा तो नहीं। 1,000 रुपया देने के लिए सर आधार कार्ड जमा करो, फोटो भेजो, खड़े हो जाओ, देगा खुद ही आके दे। আপনারা শুনলেন যে এই ভিডিও ফুটেজে একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে 4টার সময় মিডিয়া আসবে, 4টার সময় পুলিশ আসবে, এত আগে থেকে জমায়েত হয়েছে কেন? অর্থাৎ পুরোটা পরিকল্পিত, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং 15,000 টাকার কথা শোনা যাচ্ছে, অর্থাৎ স্পষ্ট টাকা পয়সার লেনদেনের কথা, যেটা আরো আরেকবার প্রমাণ করে দেয় যে কোনো একটা কায়েমি স্বার্থের ব্যক্তি গোষ্ঠী তারা একেবারে পরিকল্পনা করে বিষয়টা সাজিয়েছে এবং তারপরে গোটা ঘটনার দায় চাপিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমের ওপর, সাংবাদিকের ওপর। আমি এখন কথা বলবো আমার দীর্ঘদিনের সহকর্মী, শুধু নন দীর্ঘদিনের বন্ধু, এবিপি মাঝার সম্পাদক রাজীব খান্ডেকারের সঙ্গে। রাজীব জি, আপকো ইয়ে জানকার খুশি হোগি কি আজ ভি বঙ্গাল বঙ্গাল হ্যায়, ক্যুকি জব বঙ্গাল কে লোগো কো ইন্টেলেকচুয়ালস কো ইয়ে লগা কি ইয়ে অ্যাকচুয়ালি জো ঘটনা হুয়া হ্যায়, জো গ্রেফতারি হুয়া হ্যায়, ইয়ে লোকতন্ত্র পর এক ধাক্কা হ্যায়। তো লকডাউন বাহার হো সকতা হ্যায় লেকিন সোচ কা, বঙ্গাল কা সোচ কা কোই লকডাউন নেই হুয়া হ্যায়। सारे लोग, कई कला क्षेत्र का बड़े हस्तियां हैं इनमें, इनमें सुप्रीम कोर्ट का फॉर्मर जस्टिस हैं, इनमें दूसरे राज्य का एडवोकेट जनरल्स हैं, हाई कोर्ट का लॉयर है, और हर कला क्षेत्र के जो मशहूर हस्तियां हैं, सारे लोग मिलकर इस जो गिरफ्तारी है इसके खिलाफ आवाज उठाया है। मैं आपके पास आऊंगा, लेकिन उसके पहले दिखाऊंगा कि बंगाल के जो ये हस्ती हैं ये ठीक किस भाषा में इस गिरफ्तारी का निंदा कर रहे हैं। आसुन हमरा देखे नहीं जे बांगलार शुधुमात्र संस्कृति जगतेर संगे जुक्तरा नन, संस्कृति जगतेर दिक्पालरा तो बटेई, सुप्रीम कोर्टेर प्राक्तन विचारपति, हाई कोर्टेर विशिष्ट आईनजीवी, अन्य राज्येर प्राक्तन एडवोकेट जेनारेल, विज्ञानी, प्रत्येके सरब होयेछेन एई अन्याय गिरफ्तारीर बिरुद्धे। संबाद माध्यम जा गणतंत्रेर चतुर्थ स्तम्भ तार धक्का, तार प्रतिबाद करेछेन एरा एक सुरे এই বাংলা থেকে, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। দেখুন, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এবিপি মাঝার সাংবাদিক রাহুল কুলকার্ণিকে অন্যায়ভাবে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় আছড়ে পড়েছে বিভিন্ন মহলে। নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এই ঘটনার কড়া নিন্দা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি পাঠিয়েছে, যেখানে তারা লিখেছে, সিনিয়র এক সাংবাদিককে যেরকম অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাতে আমরা বিস্মিত। সাংবাদিক হিসেবে রাহুল কুলকার্ণির রেকর্ড অত্যন্ত ভালো, তিনি যে কোনো সময় তদন্তকারী সংস্থাকে সাহায্য করতে প্রস্তুত, তার পালানোর কোনো প্রশ্নই নেই। তা সত্ত্বেও এই আবহে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি। এই ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের উপরে আঘাত। ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা করে জানিয়েছে, এই ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপরে হামলা। মহারাষ্ট্রের জোট সরকারের এই স্বৈরাচারী মনোভাবের কঠোর সমালোচনায় সরব আইনজ্ঞরা। এই রেলওয়ের যে ইন্টারনাল যে কমিউনিকেশন, সেইটা যখন আপনাদের হাতে এসেছে, তার ভিত্তিতে আপনারা খবর করতেই পারেন, কারণ বিভিন্ন জায়গায় মানুষ আটকে আছে। বান্দ্রায় যে শ্রমিক যখন জমায়েত হচ্ছিল, তখনই তো সে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেখানে তারা কিছুই না করে এখন অন্যের ঘরে দোষ চাপানোর এই প্রচেষ্টা, এটা নিন্দনীয়। এখন পুলিশকে কাউকে তো একটা স্কেপ কোড খুঁজতে হবে, সেই জন্য রিপোর্টারটাকে স্কেপ কোড করে, কারণ নিজেদের ল অ্যান্ড অর্ডারটা সামলাতে পারছে না। তো একটা স্কেপ কোড খোঁজো, তোমাদের রিপোর্টারকে ধরে নিয়েছে। আমি সেকশনসগুলো পড়ছিলাম, আর যে একটা দিয়েছে সেই সেকশনসগুলো অ্যাপ্লাই করে না। এই যে পুরো ব্যাপারটাই একটা গায়ের জোরে সাংবাদিকের কণ্ঠ রোধ করবার জন্য, এবং প্রপার সংবাদ যে পরিবেশন হচ্ছে সেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি আমি বলবো। এবং যেই ধরনের চার্জ এই ক্ষেত্রে দেওয়া হয়েছে, এই ধরনের চার্জ এক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। নিন্দায় মুখর বাংলার বিদ্যুৎজনরাও। খবরের পরিপ্রেক্ষিতে যদি তাকে গ্রেফতার করা হয়, একেবারে গ্রেফতার করা হয়, তাহলে সেটা গণতন্ত্রের বিরুদ্ধে যায়। এই কোন বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়ে সাংবাদিক খবর করেছিলেন, সেই খবর যদি পরবর্তীকালে
ওরা যদি তাদের তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে তার জন্য তো সাংবাদিক দায়ী হতে পারেন না। ব্যাপারটা হচ্ছে যে শাসকরা সবসময় তাদের যদি স্বার্থে তাদের যদি মানে কোনো ব্যাপারে ঘা লাগে তাদের এমন যদি সাংবাদিকই হোক কিংবা যেই হন তিনি যদি তাদের অপদার্থতা ব্যাপারটা তাদের মাধ্যমে ফাঁস হয় কিংবা সেই নিয়ে প্রশ্ন তোলেন কেউ তাহলে তাকে বলি প্রদত্ত হতেই হবে। অনেকেরই অভিযোগ শুরু থেকে শ্রমিকদের কথা ভাবলে এমন পরিস্থিতি তৈরি হতো না। যে শ্রমিকরা কিভাবে বাড়ি ফিরবে অমুকরা কোথায় যাবে এই সমস্ত কোনো ব্যবস্থা না করে একটা দম করে দিলেন একটা ড্রামাটিক্যালি থিয়েট্রিক্যালি তার ফলে এরকম হাজার হাজার অব্যবস্থা হবে এবং তখন ওই রামের দোষে শ্যামকে ধরবে। খুব দুঃখের বিষয় যে একটা লোক তার ডিউটি করতে গিয়ে সে হঠাৎ নিজের কাজে ছিল তাকে ধরে নিয়ে চলে গেল। যদি তার যৌক্তিকতা নাই থাকে তাহলে নিশ্চয়ই রেল টিকিট বিক্রি করতো না বা রেল কোনোভাবে সেই টিকিটটা তারা এখন বোধ হয় উইথড্র করবে এরকম একটা বা টাকা ফেরত দেবে এরকম শুনেছি তাদের টিকিটই বিক্রি করতো না। তো সেই খবরটা করার জন্য একজন সাংবাদিককে জেলে ভরা হচ্ছে কিন্তু একই ব্যস্ততা দেখে একই রকমভাবে গুরুত্ব নিয়ে এই শ্রমিকদের তার ফেরত পাঠানোর কথা ভাবা হচ্ছে না। অনেকে বলছেন নিজেদের ব্যর্থতা গোপন করাটাই যখন সরকারের মূল লক্ষ্য হয়ে ওঠে তখন দমননীতির পথে হাঁটে সরকার, সেটাই ঘটেছে এক্ষেত্রে। 3,000 মানুষের জড়ো হওয়াটা তো আচমকা হতে পারে না, আকাশ থেকে পড়তে পারে না, একটু একটু করে তারা হচ্ছিলেন। তো সেই খবরটা প্রশাসনের কাছে ছিল না, পুলিশের কাছে ছিল না, ইন্টেলিজেন্সের কাছে ছিল না, এটাও তো খুবই দুর্ভাগ্যজনক। নিজেদের অর্থাৎ প্রশাসনের নিজস্ব কিছু দুর্বলতা বা নিজস্ব কিছু ব্যর্থতার জন্য সংবাদ মাধ্যম অথবা সাংবাদিকদের দায়ী করা, এটা কিন্তু বারবার দেখা গেছে যে যখনই কোনো সংকটাপন্ন অবস্থায় দেশ পড়েছে তখনই সাংবাদিকদের প্রথমেই ভিক্টিমাইজ করা হয়। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র, সবচেয়ে বেশি আক্রান্ত, সর্বাধিক মৃত্যু ও সে রাজ্যেই বিশিষ্টদের অভিযোগ নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাংবাদিককে বলির পাঠা করছে মহারাষ্ট্র সরকার। হুজুগের মাথায় এইসব ঝামেলার মাথায় একজন সাংবাদিককে দোষ দিয়ে নিজেদের ত্রুটিটাকে সামলানো এটা কোনো কাজের কথা নয়। কেউ কোনো দোষ নিতে চায় না নিজের ঘাড়ে, দোষটা অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা শান্তি থাকে। তারা অনেক ঝামেলা পুষিয়ে এই কাজগুলো করছে, ডাক্তার দিক থেকে কিছু কম নয়। সেখানে ধামা চাপা দেওয়ার জন্যে চট করে ধরে নিয়ে গিয়ে জেলে পড়ে দেওয়া এটা কোনো কাজ। গ্রেফতারি ঘিরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। আমি সরাসরি কথা বলবো এবিপি মাজার সম্পাদক রাজীব খান্ডেকারের সঙ্গে। রাজীব, বড়ি দুর্ভাগ্যপূর্ণ বাত হ্যায় কি মিডিয়া কো স্কেপগোট বানায়া জাতা হ্যায়, সবসে সফট টার্গেট শায়দ মিডিয়া হ্যায়। और ये खबर जहां पे ये इंटरनल प्रपोजल, वो प्रपोजल का कॉपी मेरे पास भी है, वो कोई गलत खबर नहीं था। रेलवे बोर्ड ने एक बार भी इनकार नहीं किया कि वो इंटरनल प्रपोजल नहीं गया, लेकिन उस खबर को लेकर गिरफ्तारी, क्या लगता है आपको राजीव? सुमन, सबसे पहले तो मुझे बहुत अच्छा लगा कि महाराष्ट्र में जिस तरह की घटना हो गई, मीडिया का गला घोटने की कोशिश हो गई और उसकी आवाज, उसको जिस तरह से बंगाल के बहुत बड़े बड़े लोगों ने जिस तरह से इस घटना के बारे में वक्तव्य किया, मुझे एक मराठी होने के नाते इस बात का बहुत अच्छा लगा, बहुत गर्व मैं महसूस करता हूं। अब बात जो है जिस खबर की, ये खबर जो थी ये तो आपने बता दिया, दिखा दिया कि ये खबर ऐसी हवा से नहीं आई थी, उसके डॉक्यूमेंट्स थे। जब 12 तारीख को देश के अनेक मुख्यमंत्री, प्रधानमंत्री के साथ उनकी जो वीडियो कॉन्फ्रेंसिंग हो गई उसमें इस बात का जिक्र कर रहे थे कि अनेक राज्यों में ऐसे मजदूर फंसे हुए हैं जिनके पास रोजगार नहीं है, उनके खाने की उनको दिक्कतें हो रही है, कोरोना का एक संकट उनके सर पे मंडरा रहा है। और जब ऐसा संकट आता है तो हर कोई चाहता है कि वो अपने घर जाए। कितना भी अमीर आदमी हो, उसको अगर 5-star होटल में बंद करके रखा जाए तो वो नहीं चाहेगा। वो चाहेगा कि मैं घर में ज्यादा सेफ हूं और उसकी भी इच्छा रहती है कि मैं घर जाऊं। वही उसी तरह से जो हजारों लोग
फंसे हुए हैं उनको कुछ तो सरकार ने विचार करना चाहिए कि ऐसे बगैर रोजगार, बगैर पैसे, बगैर खाने पीने की सुविधा वो कितने दिन रह सकते हैं। और एक अपेक्षा ये थी कि एक 24 घंटे का एक विंडो ओपन की जाएगी, और जो जो अनेक राज्यों में, अब सिर्फ महाराष्ट्र में गवर्नमेंट का कहना है कि 6 लाख ऐसे लोग हैं जो फंसे हुए हैं, तो उनकी व्यवस्था करके उनको भेजा जाए, ऐसे महाराष्ट्र के मुख्यमंत्री ने कहा था प्रधानमंत्री से, बाकी भी अनेक मुख्यमंत्रियों ने ये बात कही थी। उसके बाद रेलवे ने 13 तारीख को उनकी जो मीटिंग हो गई उसमें से साउथ सेंट्रल जोन के मीटिंग के जो सर्कुलर था जो आपने दिखाया बताया वो खबर दिखाने के बाद सुबह 9 बजे, क्योंकि ये अपेक्षा थी कि इस तरह की कुछ तो रियायतें दी जाएगी, रेलवे ने 8 दिन पहले अपने टिकट बुकिंग जो है वो ऑनलाइन ओपन कर दी थी, और एक तरह से कि 15 तारीख से ट्रेन का कुछ तो शुरू हो जाएगा, इसका एक तरह से मैं कहूंगा कि संदेश दिया था। ऑनलाइन टिकटें मिल रही थी और रेलवे ने ये जब प्लान बनाया तो ऐसा लगा कि इस तरह से कुछ तो हो सकता है। 9 बजे ये खबर एबीपी माझा पे चली, 10 बजे इसका फैसला हो गया कि ऐसा कुछ नहीं होने वाला, लॉकडाउन जो है वो एक्सटेंड होने वाला है। उसका संबंध, क्योंकि उसके बाद ये खबर कहीं चली नहीं, उसके बाद यही खबर चलती रही कि अब ट्रेनें 3 मई तक नहीं चलने वाली है, सारा जो लोकल ट्रेनें हो, मेट्रो ट्रेन्स और थ्रू ट्रेन्स, वो सब बंद होने वाला है। रेलवे ने भी इसी जगह, मैं थोड़ा रिक्लैरिफाई करना चाहूंगा, थोड़ा अंडरलाइन करना चाहूंगा राजीव, ये पूछना चाहूंगा कि एक थोड़ा टाइमलाइन अगर हम ऐसे रखें कि 9 बजे ये खबर चली, 10 बजे प्रधानमंत्री जी का भाषण जो एबीपी मझा ने पूरी तरह से टेलीकास्ट किया, उसके बाद वो खबर एक बार नहीं बार बार चली कि कहीं ट्रेनों का आवाजाही नहीं हो रहा है पूरे देश में, और वो आपका ये भी कहना है कि 9 बजे का जो खबर चली वहां कहीं बांद्रा में 4 बजे या 3 बजे या 5 बजे इकट्ठा लोग हो और वहां ट्रेन आएगा, ऐसा कुछ नहीं कहा गया, सिर्फ ये इंटरनल प्रपोजल को लेकर खबर था, तो इसके बाद माझा पे कैसे आरोप आता है? प्रधानमंत्री जी के भाषण के बाद तो कई बार मैंने देखा हर आवर, हर हाफ एन आवर में ये चली कि प्रधानमंत्री जी ने क्या कहा है, और कहीं पूरे देश में कहीं ट्रेनों का आवाजाही नहीं हो रहा है, इसके बाद कंफ्यूजन कहां, क्यों माझा पे ये आरोप राजीव? क्योंकि ऐसा था कि इसमें जो लोग थे, अब जो लोग आए थे 4 बजे बांद्रा स्टेशन, जिसका आपने जिक्र किया आपके स्टोरी में, कि वो ऐसे जगह थे जहां से वेस्ट बंगाल या उत्तर प्रदेश या बिहार में जाने वाली ट्रेनें वहां से निकलती ही नहीं है, वो लोकल ट्रेन के लिए जहां लोग आते हैं ऐसे जगह पे लोग पहुंच गए। दूसरी बात ये कि उनका मेन प्रॉब्लम जो है, उनको घर जाना था लेकिन बगैर कोई बैग, उनको किसी ने यह बताया कि आप वहां आ जाइए, आपको कुछ तो हम लोग देने वाले हैं। अब ये आज तक, अभी तक ये गवर्नमेंट पता नहीं कर पाई है कि उनको एक्चुअली किसने जुटाया, कौन उनको वहां लेके आया, कि ये कौन लोग थे जो बता रहे थे कि आप आइए, आप पैसे मांगिए, मीडिया 4 बजे आएगा। तो उसमें जो गवर्नमेंट का फेल्यूर था वो 2-3 काउंट पे है। एक तो ये जो लोग है उसमें बहुत सारे, यहाँ पे जो लोग थे जो आए थे सड़क पे, उसमें से बहुत सारे पश्चिम बंगाल के थे, उसमें से कुछ बिहार के थे और कुछ उत्तर प्रदेश के थे। तो ये सारे लोग पिछले कुछ दिनों से, हमें ये मतलब किसी को भी ये सोचना चाहिए कि छोटे से 10 बाय 10 12 बाय 12 के रूम में 10-10 लोग रहते हैं, बाकी दिनों में क्या होता है कि सारे लोग इकट्ठा एक साथ अपने कमरे में रहते नहीं है, लोग शिफ्ट में काम करते हैं, तो एक साथ ज्यादा से ज्यादा 4-5 लोग रहते हैं। अब लॉकडाउन है तो जाहिर है कि किसी के पास काम नहीं है, लोग शिफ्ट में काम नहीं कर सकते, गवर्नमेंट कहती है कि आप सारे लोगों को घर में ही रहना है। अब हमें सोचना चाहिए कि हम सोशल डिस्टेंसिंग की बात करते हैं, छोटे से कमरे में ये लोग जिनके पास रोजगार नहीं है, पैसा नहीं है,
घर भेजने के लिए पैसा नहीं है और उसके ऊपर रोज खाए क्या दो बार, ये जिनके सर पे सवाल है, तो ऐसे लोग करेंगे क्या? वो बेचारे ऐसे थे कि कम से कम हमें यहाँ हम फंस गए हैं, हमें आप कहीं घर जाना नहीं देते, तो कम से कम हमें खाने का तो हमारी व्यवस्था करिए, ये भी व्यवस्था नहीं थी। तो जब ये लोग रस्ते पे आ गए तो गवर्नमेंट के लिए उसमें बीजेपी और शिवसेना दोनों ने अपना अपना पॉलिटिक्स करने की कोशिश की। जब ये लोग रस्ते पे आए तो शिवसेना के जो मंत्री है मुख्यमंत्री उद्धव ठाकरे के बेटे आदित्य ठाकरे, उन्होंने सबसे पहले ये कहा कि ये लोग इसलिए रस्ते पे आए हैं क्योंकि उनको ट्रेन से अपने गांव जाना है। हम ये कब से मांग कर रहे हैं कि इनको अपने घर जाने दो, लेकिन सरकार ने हमारी बात सुनी नहीं। ये उन्होंने ट्विटर पे जैसे ही कहा, बीजेपी के ट्रोल्स देश भर से उनके ऊपर टूट पड़े कि ये उनका ये कहना था कि ये गवर्नमेंट का फेल्योर है कि ऐसे वाली परिस्थिति में इतने लोग एक साथ जमा हो जाते हैं और पुलिस वालों को और गवर्नमेंट मशीनरी को उसका कुछ पता नहीं चलता, अचानक इतने लोग आए ही क्यों और आए कैसे, और ये कंप्लीटली गवर्नमेंट फेल्योर है। और लोगों ने यहां तक इस बात को ले गए कि ये सरकार जो है ये कंट्रोल नहीं कर पा रही है और ऐसे वाली स्थिति में यहाँ पे अब मिलिट्री लानी चाहिए मुंबई में। सुमन, आप जानते हो कि देश में सबसे ज्यादा जो कोरोना के मरीज है वो मुंबई में है, सबसे ज्यादा मतलब 1/4 देश के मरीज मुंबई में है। तो ये इस सरकार से ये कंट्रोल नहीं हो रहा है और यहाँ पे मिलिट्री लानी चाहिए। कुछ लोग उसके आगे गए और उन्होंने ये बात कही कि सिर्फ मिलिट्री बुलाने से नहीं चलेगा, यहाँ प्रेसिडेंट का रूल आना चाहिए। जब इस तरह की बातें सोशल मीडिया पे चलने लगी तो शिवसेना पैनिक मोड में चली गई और फिर उन्होंने ये जो सुबह 9 बजे खबर चली थी उसका संबंध ये जो भीड़ इकट्ठा हुई है उससे जोड़ दी। मैं ये भी बताना चाहूंगा कि ये जो लोग थे, जैसे ही वहां पे अनाज का एक ट्रक आ गया सारे लोग उसके पीछे भाग गए, उससे हड़बड़ी मच गई। तो लोग उनका बेसिक मांग जो थी वो उनको दो वक्त का खाना चाहिए जो नहीं मिल रहा है और वो फंसे हुए अपना घर बार छोड़ के यहाँ जो रह रहे ऐसे लोग थे। अब जब ये परफेक्ट, आपने आपने बहुत बहुत सही जगह पकड़ा है राजीव, शुक्रिया आपको। आप इस शो को देखते रहिए क्योंकि इसमें सारे पॉलिटिकल पार्टीज के प्रतिनिधि यहाँ पे जो हाजिर है मेरे शो में, और लॉयर्स भी हैं, सोशल एक्टिविस्ट भी हैं। राजीव एक चमत्कार कथा बोललेन, अर्थात আমি একদিকে করোনার যে মোকাবিলা সেটা সঠিকভাবে করতে পাচ্ছি না, অথবা পরিসংখ্যানের হিসেবে যদি বলি যে মহারাষ্ট্রে ক্রমশ বেড়ে যাচ্ছে এই করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর অন্যদিকে পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদেরও যে বেসিক নিড, একেবারে মৌলিক যে প্রয়োজনটুকু সেইটুকু আমি মেটাতে পাচ্ছি না, এবং সেই ব্যর্থতার দায় ঢাকতে আমার বলির পাঁঠা প্রয়োজন, মিডিয়ার থেকে সফট টার্গেট কে আছে? সঙ্গে সঙ্গে সকাল 9টায় চলা একটা খবর এবং তার সাংবাদিককে আক্রমণের লক্ষ্য করা হলো, তাকে আটক করা হলো, পরের দিন গ্রেফতার দেখানো হলো যাতে 24 ঘন্টার বেশি সময় সেই সাংবাদিককে হাজতে কাটাতে হয়, এবং পরের দিন অবশ্যই আজকে যখন কোর্টে তোলা হয় কিছুক্ষণের মধ্যেই তিনি জামিন পেয়ে যান। কিন্তু প্রশ্ন জামিন পাওয়া নিয়ে নয়, প্রশ্ন এই স্বৈরাচারী মনোভাব এবং নিজেদের ব্যর্থতার দায় সংবাদ মাধ্যমের ওপর, সাংবাদিকের ওপর চাপানোর প্রবণতা নিয়ে। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, আইনজীবী। জয়ন্ত, তোমাদের আইনে এমন অনেক শব্দ আমরা প্রতিদিন নাড়াচাড়া করো যেটা হয়তো অভিধানে বা সাধারণ মানুষের অভিধানে অতটা থাকে না, ইনফ্যাকচুয়াস। আমি বলছি এর থেকে ইনফ্যাকচুয়াস ঘটনা আর কি হতে পারে? সকাল 9টার খবর, তারপরে সেই খবরে কোথাও বলা হয়নি যে বান্দ্রা স্টেশনে আপনারা জড়ো হন অমুক সময়। সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, যার পরে স্পষ্ট হয়ে গেছে যে দেশের কোথাও ট্রেন চলাচল করবে না 3 তারিখ পর্যন্ত, 3রা মে পর্যন্ত। তারপর আমি এই এই প্রসঙ্গ ধরছি না যে 1 নম্বর মারাঠি চ্যানেলে মারাঠি ভাষায় বলা খবর কিভাবে সমস্ত অন্য ভাষাভাষী রাজ্যের মানুষ সবাই জেনে ফেললেন এবং দৌড়ে গেলেন, তার কারণ খবরটাই চলেনি। যেটা বলা হচ্ছে, যেখানে লোকেশন নির্দিষ্ট করা হচ্ছে, সময় নির্দিষ্ট করা হয়েছে, মারাঠা চ্যানেলে এই ধরনের কোনো খবর চলেনি। আমি বলছি এই অভিযোগ কি তোমার মনে হয় না যে একেবারে আবর্জনা ঝুলিতে ফেলে দেওয়া উচিত? সুমন, সুমন, প্রথমে আমি একটু বুঝতে চাইবো এই 505 ধারা ভারতীয় দণ্ডবিধিতে যেটা দেওয়া হয়েছে সেখানে কি বলা রয়েছে, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বলা আছে যদি এমন কেউ কোনো স্টেটমেন্ট, কোনো রিউমার বা কোনো রিপোর্ট প্রকাশ করেন
যাতে সমাজের জনগণের একটা অংশ উত্তেজিত হয়ে পড়েন এবং উত্তেজিত হয়ে প্রশাসনের ক্ষতি করেন এবং তার ফলে পাবলিক ট্র্যাঙ্কুইলিটি যে ভারসাম্য সেটা নষ্ট হয় অথবা সমাজের একটা ক্লাস বা কমিউনিটি আর একটা ক্লাস বা কমিউনিটির ক্ষতি সাধন করে। এটা হলো 505-এর এক উপধারা, সেখানে 3 বছর জেল অথবা জরিমানা অথবা দুটোই হতে পারে। আর একটা ভাগে বলছে 505-এর 2, সেখানে বলছে যদি এমন কোনো স্টেটমেন্ট ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয় যাতে জনগণের মধ্যে হেট্রেড বা ইল উইল বাড়ে, সেখানেও 3 বছর ম্যাক্সিমাম সাজা অথবা জরিমানা অথবা দুটোই। আমার বক্তব্য হলো এই যে যদি কেউ কোনো খবর প্রকাশ করেন, যে খবরটা রেলওয়ের একটা ইন্টারনাল প্রপোজাল থেকে পাওয়া গেছে, তাহলে সেটা কোনো রিপোর্ট, রিউমার বা স্টেটমেন্ট হয় না। কেন হয় না? এই 505 ধারায় একটা এক্সেপশন আছে, সেখানে বলা আছে যদি সে যে খবরটা প্রকাশ করা হয়েছে সেটা তথ্য নির্ভর হয়, অর্থাৎ এখানে কিন্তু তথ্য নির্ভর, একটা ইন্টারনাল প্রপোজালের কপি তুমিও বারবার বলছো তোমার হাতে রয়েছে, এবং যদি ওই খবরটা বিশ্বাস করা যথেষ্ট কারণ থাকে, তাহলে কিন্তু এই ধারাটা লাগু হয় না। ধরে নিতে হবে ওই সাংবাদিক অন গুড ফেথ এই খবরটা প্রকাশ করেছিলেন এবং তার বিরুদ্ধে কোনো মামলা লাগু হবে না, অর্থাৎ 505 ধারা একেবারে গোড়া থেকে কেটে গেল। এরপরে যে কথা তোমরা বলছো, আমি একজন আইনের ছাত্র হিসেবে যুক্তি দিয়ে এটা বিচার করবার চেষ্টা করছি। প্রথম কথা, সকাল 9টায় একটা খবর দেখানো হলো, একজন সাংবাদিক দেখালেন, তার হাতে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা রেলওয়ের ইন্টারনাল প্রপোজালের একটা কপি। সকাল 9টায় 10টার সময় মহামান্য প্রধানমন্ত্রী তিনি বলে দিলেন লকডাউন উঠছে না, ইন্টারনাল করে দিই। সেটা হচ্ছে রেল বিভাগ থেকে, রেল দপ্তর থেকে দিল্লিতে এই নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, একবারও বলা হয়নি যে এই কাগজটা ভুয়ো, বলা হয়েছে এটা ইন্টারনাল প্রপোজাল ছিল, অর্থাৎ একেবারে সইটই সমস্ত করা আছে। রেল দপ্তর ও রেল বিভাগও বলছে না যে এটা ভুয়ো কাগজের ভিত্তিতে একটা ফেক নিউজ করা হয়েছে। এই শব্দটা রাজনীতিবিদরা যারা খুব ব্যবহার করেন, অবশ্যই ফেক নিউজের বিরুদ্ধে আমরা সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া বারবার এই করোনা যখন আক্রমণ শুরু হয়েছে আমাদের দেশে, তখন থেকে ফেক নিউজ সম্পর্কে মানুষকে সতর্ক করি, এটা আমাদের কাজের দায়িত্ব হিসেবে আমরা মনে করি। কিন্তু আমার বক্তব্য যে রেল দপ্তর কিন্তু একবারও বলেনি যে কাগজটা ভুয়ো, কাগজটা ফেক, তারা শুধু বলেছে যে এটা ইন্টারনাল। এবং আমরা, তোমরা জানো যে সংবাদ মাধ্যম তার প্রয়োজনে বহুবার এই ইন্টারনাল সার্কুলার বলো, সাইন্ড সার্কুলার, ইন্টারনাল কমিউনিকেশন, ইন্টারনাল প্রপোজাল, এই নিয়ে খবর হয়, কারণ আমরা মনে করি সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে আয়নার মতো সাধারণ মানুষের সামনে তথ্যটা তুলে ধরা। রেল দপ্তরও কিন্তু বলেন, আমি শুধু এই একটা বাক্য অ্যাড করে দেবো, রেল দপ্তরও কিন্তু একবারও বলেনি যে এই ধরনের কোনো ইন্টারনাল প্রপোজাল চালাচালি হয়নি। জয়, সেই জন্যই বললাম এটা কিন্তু ভুয়ো খবর নয়, একটা তথ্য নির্ভর, সেই জন্যই 505 ধারা লাগু হবে না। সকাল 9টায় একবার খবর প্রকাশিত হয়েছে, 10টা থেকে বোঝা গেছে লকডাউন চলছে, রেল তারই প্রপোজালের ভিত্তিতে কোনো ট্রেন চালাচালি করেনি, ভিড়টা হয়েছে বিকেল 4টে। কাজেই বলা যায় না যে সকাল 9টার ওই খবরের ভিত্তিতেই ভিড় হলো বিকেল 4টে। প্রথম কথা হচ্ছে বান্দ্রাতে এত হাজার লোক এলো কি করে, পুলিশ কেন আগেই তাদের আটকে দিল না, এটা গেল প্রশাসনিক ব্যর্থতা। কারো হাতে বাক্স প্যান্টরা দেখা যাচ্ছে না, কাজেই যে কথা ওনারা বলার চেষ্টা করছেন, সবাই বাড়ি যাবেন বলে একটা ভিড় করেছেন, এ অজুহাতটা ধোপে টিকছে না, অর্থাৎ এদের আনা হয়েছিল, আমাদের ভাষায় বলে ম্যানুফ্যাকচার করা হয়েছিল, প্লান্ট করা হয়েছিল। 3 নম্বর, বান্দ্রা থেকে দূরপাল্লার কোনো ট্রেন ছাড়ে না, যদি অন্য কোনো রাজ্যে যাবার থাকতো তাহলে বান্দ্রাতে তারা এসে জড়ো হলেন, এই অজুহাতে তারা বাড়ি যাবেন, এটা কিন্তু লাগু হচ্ছে না। 4 নম্বর, যদি ইন্টারনাল নোটিফিকেশনের কোনো কপি সাংবাদিকের হাতে এসে থাকে তাহলে সেটা সাংবাদিকের কৃতিত্ব, তিনি খবরটা বার করেছেন, আর যদি লিক হয়ে থাকে তাহলে সেটা রেলওয়ের ব্যর্থতা, কি করে লিক হয়েছে, এটা কিন্তু সাংবাদিকের অপরাধ নয়, এটা ভেরি স্পেসিফিক্যালি বুঝতে হবে। যে খবর প্রকাশিত হয়েছিল সকাল 9টায় সেখানে কোথাও বলা হয়নি ট্রেন যদি ছাড়ে তাহলে কখন ছাড়বে, তাই যদি হয় তাহলে 4টের সময় ভিড়টা হলো কেন। আমি আগেই বলেছি 505 ধারায় একটা এক্সেপশন আছে, যদি তথ্য নির্ভর হয় এবং অন গুড ফেথ যদি এ খবর প্রকাশিত হয়ে থাকে তাহলে কিন্তু 505 ধারা লাগু হয়নি। 6 নম্বর, এখানে ওই শ্রমিকেরা কোনো ক্ষতি করছে সরকারি সম্পত্তির বা ভাঙচুর করছে, গুলি চালাচ্ছে, বোমা চালাচ্ছে দেখা যায়নি, উল্টে পুলিশ লাঠিচার্জ করেছে সেটাই দেখা গেছে, কাজে এটাও একটা কারণ 506 ধারা লাগু হয় না। 7 নম্বর, মিডিয়া চিরকালই সফট টার্গেট, কেন্দ্রীয় সরকারগুলি বা রাজ্য সরকারগুলি
যখন তাদের প্রয়োজন হয়েছে তারা ব্যবহার করেছেন, তাদের যখন পছন্দ হয়েছে ধন্য ধন্য করেছেন, যখন পছন্দ হয়নি তখন জেলে পুরেছেন। আমি এবিপি আনন্দের কথা শুধু বলি, ভোটের সময় আমরা একাধিকবার দেখি সাংবাদিকদের মারা হয়, সাংবাদিকদের তেড়ে যাওয়া হয়। অষ্টমত লাস্ট সেটা হচ্ছে, যা হয়েছে যেভাবে একজন সাংবাদিককে গ্রেফতার করে জেলে ভরা হলো, এটা আইনের পরিভাষায় বলে ইললিগাল ডিটেনশন। অন্যায়ভাবে 24 ঘন্টা তাকে থানার মধ্যে বসিয়ে রাখা হলো, প্রডিউস করা হলো না, এটা কিন্তু একটা অনৈতিক এবং বেআইনি। আমার মনে হয় ভবিষ্যতে কেউ নিশ্চয়ই এ নিয়ে কথা তুলবেন বা ওই সাংবাদিকের হয়ে নিশ্চয়ই এজেন্সি বা হাউসগুলি আওয়াজ তুলবে যে একজন সিনিয়র রিপোর্টারকে ধরে নিয়ে যাওয়ার পর কেন 24 ঘন্টা প্রডিউস করা হলো না, তাকে বসিয়ে রাখা হলো। এটা কিন্তু অন্যায়, এক ধরনের প্রেশার দেওয়া। এর জন্য তিনি হিউজ কম্পেনসেশন দাবি করতে পারেন ওই সরকারের কাছ থেকে। একদম, অনেক 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 ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমি দ্রুত একবার দর্শকদের বলবো, আপনারা জানেন আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @ আই এম সুমন দে, তাতে এই বিষয়ে মন্তব্য অবশ্যই পাঠাতে পারেন। যে কটা মন্তব্য এসছে তার ভেতর থেকে দ্রুত কয়েকটা পড়ে দেওয়ার চেষ্টা করব। প্রীতম ভট্টাচার্য, তিনি লিখছেন, রাষ্ট্র নিজের অপদার্থতা ঢাকতে যুগে যুগে সাংবাদিকদের বলির পাঁঠা করেছে, আর নতুন কি। গৌরব মিত্র লিখছেন, বান্দ্রা স্টেশনে কি হাওয়া থেকে অতগুলো লোক জড়ো হয়ে গেল, বিখ্যাত মুম্বাই পুলিশ কি ততক্ষণ ঘুমোচ্ছিল। প্রদীপ কুমার সরকার লিখছেন, সাংবাদিক গ্রেফতার করে কি লুকোতে চাইছেন উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস। প্রিয়নীল পাল লিখছেন, করোনা দূর করার নতুন কৌশল, টেস্ট কমিয়ে দিন, সাংবাদিকের মুখ বন্ধ করে দিন, ব্যাস ভারত করোনা মুক্ত। অশোক মল্লিক লিখছেন, এই সময়টা স্বচ্ছতা মেনে চলার ধামাচাপা দিয়ে বা অন্যের ঘাড়ে দায় ঠেলে পরিস্থিতির উন্নতি করা যাবে না। নীলাঞ্জন দত্ত লিখছেন, ঘটনা আটকাতে না পারলে চাপার চেষ্টা করো, উদ্ধব মহারাষ্ট্রে এই নীতি নিয়েই কি তিনি চলছেন। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ময়দা, আপনি বারবার বলেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে যে আপনার কি এই মুহূর্তে এই গোটা খবরটা দেখে মনে হচ্ছে যে মহারাষ্ট্রে খুব গণতন্ত্র আছে? আমি বলছি যে ক্ষমতায় থাকা কংগ্রেস এবং এনসিপি একটা শব্দ এই নিয়ে ব্যবহার করছে না। দুটো ব্যাখ্যা হতে পারে, একটা হচ্ছে ক্ষমতায় থাকার লোভে এ বিষয়ে চুপ থেকেছেন কংগ্রেস নেতারা, আর নয়তো যে কংগ্রেসের আসল চরিত্রটা স্বৈরাচারী এবং সেই থাবার মধ্যে নখগুলো আর দাঁতগুলো লুকিয়ে থাকে, যখন ক্ষমতার চেয়ারের কাছাকাছি আসা যায় বা ক্ষমতার গন্ধটা নাকে যায় তখন কংগ্রেস নীরব থাকতেও কোনো অসুবিধা হয় না, কারণ ভেতরের চরিত্রটা আসলে স্বৈরাচারী। নয়তো এইটুকু আমরা এক্সপেক্ট করতে পারতাম যে অন্তত কংগ্রেসের নেতারা বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করতেন। আপনি এই রাজ্যে আপনার ওপর হওয়া ঘটনা নিয়ে বারবার সরব হয়েছেন, আপনি নিজে হয়তো জানবেন না, তখন আপনি বাইরে আসেননি, বারবার এবিপি আনন্দে আনন্দবাজার পত্রিকায় আপনার ঘটনা দেখানো হয়েছে, আপনি বারবার বলেছেন যে প্রমাণ ছাড়া আপনাকে গ্রেফতার করা হয়েছিল। আজকে কোন প্রমাণের ভিত্তিতে আপনাদের চালানো জোট সরকার একজন সাংবাদিককে গ্রেফতার করলো? আপনার কি নিজের ঘটনা মনে পড়ে যাচ্ছে না? আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটা থাকবে। সন্ময়দা, সুমনদা, প্রথমত একজন সচেতন নাগরিক হিসেবে খুব লজ্জা লাগছে এবং সত্যি লজ্জার বিষয় যে যেভাবে প্রারম্ভিকভাবে যা যা কথা শোনা গেছে বান্দ্রাতে মনে হয়েছে গভীর একটা চক্রান্ত। এখন সমস্যাটা হচ্ছে মহারাষ্ট্রে যে সরকার চলছে শিবসেনালের সরকার, কংগ্রেস তার সাফল্যের দায় যেমন নেবে তেমনি ব্যর্থতার বা খারাপ কাজেরও দায় তাকে নিতে হবে কংগ্রেসকে, এ নিয়ে অস্বীকার করে লাভ নেই। কিন্তু দলগতভাবে কংগ্রেসের অবস্থান খুব পরিষ্কার, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, প্রথমত এটা। দ্বিতীয়ত, আপনি দেখবেন যে একটা জিনিস কিন্তু, যে সাংবাদিককে যখন জামিনের ব্যাপার হয়েছে সেখানে কিন্তু মহারাষ্ট্র সরকার সেটাকে অপোজ করেনি, যদিও সেটা যুক্তি হিসেবে আমি বলতে চাই না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বারবার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষিত এবং মহারাষ্ট্রের প্রেক্ষিতটা সম্পূর্ণত আলাদা। এবং এখানেই বলার কথা, আপনি জানেন, বলার কিছু, আপনিও কায়দাটা জানবেন, তার কারণ বিভিন্ন ক্ষেত্রে এই কায়দাটা একই থাকে। রাত্রে একজনকে বাড়ি থেকে তোলা হলো, তাকে বলা হয় ডিটেন, বলা হচ্ছে না গ্রেফতার। ডিটেন করলে আপনি যে সুবিধাটা পেয়ে গেলেন, আপনার গ্রেফতারটা দেখাচ্ছেন আপনি পরের দিন, পরের দিন গ্রেফতারটা দেখালে ওই যে ভারতবর্ষের সংবিধান যে বিষয়টাকে নির্দিষ্ট করে দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে তুলতে হবে, সেইটা আপনাকে তুলতে হচ্ছে না। অর্থাৎ আরও একদিন পরে, অর্থাৎ আজকে আপনি তাকে কোর্টে তুলতে পারলেন, তার কিন্তু 24 ঘন্টার বেশি হাজতবাস হয়ে গেল। সন্ময়দা, আমি আবার বলছি, আমরা প্রত্যেকে সেই ব্যক্তিগত মানুষটার কথা ভাবি খবর করার জন্য যাকে 30 ঘন্টারও বেশি সময় হাজতে কাটাতে হলো, এবং যে মুহূর্তে তাকে কোর্টে তোলা হলো, মাননীয় বিচারপতিদের অসংখ্য ধন্যবাদ, সঙ্গে সঙ্গে তিনি জামিন পেয়ে গেলেন।
সুমনদা অত্যন্ত লজ্জার এটা, আমি তো ব্যক্তিগতভাবে ভুক্তভোগী, আমি সব থেকে ভালো জানি। প্রথম কথা হচ্ছে সংবাদ মাধ্যম সব থেকে সফট টার্গেট, সে যোগী আদিত্যনাথের সরকার হোক বা যে কোনো সরকার সবসময় চেষ্টা করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সাংবাদিক রাহুল কুলকার্ণীর কথা ছেড়ে দিন, আমি বলছি সংবাদ মাধ্যমকে নানানভাবে হ্যারাস করা, মানে আপনি পছন্দ মতো সংবাদ পরিবেশন না করলে আপনার বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলবো, টেলিগ্রাফের সাংবাদিক নবান্নের প্রেস কর্নারে দাঁড়িয়ে প্রশ্নটা করেছিলেন, একজন ব্যবসায়ী সম্বন্ধে একটা প্রশ্ন করেছিলেন, তাকে বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে 50টা দাঙ্গার কেস আছে, আমার বদান্যতা যে আমি আপনাকে এখনও ছেড়ে রেখেছি, এবং রাজীব কুমারকে বলা হয়েছিল যেন কাল থেকে প্রেস কর্নারে না আসে। তো এই বাস্তব অবস্থার মধ্যে দিয়ে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ চলছে, এখান থেকে বেরোতেই হবে। একজন সচেতন নাগরিক হিসেবে বলছি মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছে সেটা হওয়া উচিত ছিল না, এর থেকে নিন্দা লজ্জার কিছু হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে করোনার প্রেক্ষিতে ঘুরে বেরোবেন আপনি, এত আপনি এতগুলো তথ্য যা বললেন সেটা হচ্ছে সমস্তটা মহারাষ্ট্র নিয়ে, যে মহারাষ্ট্রে আপনার দল সন্ময় বন্দ্যোপাধ্যায় যে দল করেন সেই কংগ্রেস দল তার শাসন ব্যবস্থা আছে একেবারে শরিক, এরকম নয় যে আমি সরকারে যোগ দিইনি আমি বাইরে থেকে সমর্থন দিচ্ছি, একেবারে সক্রিয় শরিক। অর্থাৎ আমি ভালো কাজের দায়ভারগুলো নেব, খারাপ কাজ হলে বলবো ওটা শিবসেনার দায়। এটা কি করে হয়? আমি সায়ন্তন বসুর কাছে যাব, তার কারণ সায়ন্তন বসুর দল বিজেপির বিরুদ্ধে উদ্ধব ঠাকরে এবং তার পুত্র আদিত্য ঠাকরের একেবারে জোড়া আক্রমণ আছে, একেবারে মানে কেন্দ্র সরকারকে দায়ী করা হচ্ছে। বিভিন্ন মহারাষ্ট্র শিবসেনা নেতারা বলছেন কেন্দ্র দায়ী, কেন এই ঘটনার জন্য কেন্দ্র দায়ী? শান্তবাবু আমি এক দুই করে দুটো অভিযোগ বলি, তারপরে আপনার উত্তরে আসবো। এক, আপনারা কেন্দ্রের বিজেপি নাকি চক্রান্ত করে পরিকল্পনা করে এই জমায়েত করেছেন যাতে প্রমাণিত হয় যে মহারাষ্ট্র সরকার পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে লাঠি চালাতে হয়, অথবা অন্য কথায় সুরাতে শুধু লাঠি চলে না, লাঠি বান্দ্রাতেও চলে। এবং কেন্দ্রের বিজেপি সরকার তারা দেখালো যে বিজেপি ভিন্ন অন্য দল যখন বিশেষ করে জোট সরকার মহারাষ্ট্রের শাসন করছে তারা শাসন ক্ষমতা পাওয়ার যোগ্য নয়, অভিযোগ এক। অভিযোগ দুই, যে তাড়াহুড়ো করে আপনারা লকডাউন করেছেন, প্রথমে 21 দিন তারপরে 19 দিন, এবং পরিযায়ী শ্রমিকদের যে ন্যূনতম চাহিদা সেইটা পূরণ করতে পারছে না কেন্দ্র সরকারের নীতির জন্য তার লকডাউনের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় অভিযোগ। আপনার সময় শুরু এখন, সায়ন্তন বসু। না, মহারাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে, সন্ময়দার কথাও শুনলাম, যা হয়েছে সেটা সমর্থন করি না, বিজেপি সরকার করলেও সমর্থন করতাম না। কিন্তু আমি মহারাষ্ট্র থেকে একটু পশ্চিমবঙ্গের কাছে চলে আসি, আমরা তো এখন করোনার মধ্যে আছি, এই করোনার সংবাদ পরিবেশন করার জন্য আপনাদেরই সহকর্মী অন্য চ্যানেলের এরকম সাংবাদিককে নোটিশ ইস্যু করা হয়েছে, হেয়ার স্ট্রিট থানায় বসিয়ে 6 ঘন্টা ক্রিমিনালদের মতো জেরা করা হয়েছে, আপনাদেরই সহকর্মী আরেকটি চ্যানেলের সাংবাদিক হাওড়া জেনারেল হাসপাতালে নার্সের বিক্ষোভ দেখানোর জন্য তাকে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয় সুমনদা, আমি যদি ভুল না বলি, আমি ভুল বললে আপনি সংশোধন করে দেবেন, আপনাদের চ্যানেলকেও একাধিক পুলিশি নোটিশ অ্যাকসেপ্ট করতে হয়েছে, যে বেশি যেন একটা ক্লিয়ার মেসেজ যে বেশি বাড়াবাড়ি করা যাবে না। এবিপি আনন্দ এর থেকে বাইরে নয়, সরকারের পছন্দের করোনা সংবাদ দিতে পারেননি, তার জন্য পুলিশি নোটিশও এবিপি আনন্দকে পেতে হয়েছে, এরকম খবর আমাদের কাছে আছে, এবং সেটা আপনারাও দেখাতে পারছেন না। অর্থাৎ সাংবাদিক মহলে বা মিডিয়া জগতে পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভালো যারা ভাবছেন, আমার মনে হয় দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইজ, একদম যাকে বলে মূর্খের সরকার তারা বাস করছেন, ফুলস প্যারাডাইজে বাস করছেন, এটাকে মানা যায় না। দ্বিতীয় কথা যেটা সন্ময়দা বলছেন যে শিবসেনার দায় বা যাই বলছেন, পশ্চিমবঙ্গের আমি উদাহরণ দিই, আমার তো নিজের ধারণা, এখানে অম্বিকেশ মহাপাত্রের দুরবস্থা জানেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের দুরবস্থাও সবাই জানেন। এইটুকু যোগ করে নিই যে 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 রাজ্যে বিজেপি ক্ষমতায় সেই সেই রাজ্যে সাংবাদিকরা দারুণ সুখে আছে, এমনটা কিন্তু সেই রাজ্যে সাংবাদিকরাও দাবি করেন না। আমার বক্তব্য তাহলে কি গোদা বাংলায় বলতে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ? আমার প্রশ্নটা খুব পরিষ্কার। আমি বিরোধী দলে থাকলে আমি গণতন্ত্রের কথা বলি, সংবাদ মাধ্যমের পাশে দাঁড়াই, সংবাদ মাধ্যমকে সাধুবাদ দিই, স্যালুট জানাই, কুডোস বলি, কিন্তু যেই আমি ক্ষমতায় আসি তখন আমার সমস্ত লুকোনো দাঁত নখ বেরিয়ে যায়। তাহলে কি বিষয়টা এই? আপনি যদি এই বলেন আমি এটা নিয়ে তর্ক করব না। না, আমার বক্তব্য হচ্ছে যে যদি বিজেপি সরকারের ক্ষেত্রে এরকম প্রমাণ দিতে পারেন, আমি আপনার চ্যানেলে বসে
অন ক্যামেরা বলছি আমি নিন্দা করব। এবিপি আনন্দের অনেক খবর আমার পছন্দ নাও হতে পারে, আমি যা বলি সামনাসামনি বলি, আপনাকেও বলি। শাসিত একাধিক রাজ্যের একাধিক প্রতিবেদন, আপনি সেই সময় স্টুডিওয় ছিলেন, বারবার এই এই ঘটনা সামনে এসেছে। যদি যদি ঘটেছে কঠোরভাবে নিন্দা করেছি, বা যদি না করে থাকি আবার করব, ভবিষ্যতেও করব। এই ধরনের সেম ঘটনা রিপিটেশন যা পশ্চিমবঙ্গে ঘটছে বা মহারাষ্ট্রে ঘটছে। দ্বিতীয় কথা, আপনি যে যদি আমাদের রাজ্যে কুট্টি জন্মাতেন, যদি আমাদের রাজ্যে লক্ষণ জন্মাতেন এ যুগে, তাহলে কুট্টি আর লক্ষণ কোনোদিনও জেল থেকে ছাড়া পেত না। তার প্রমাণ প্রিয়াঙ্কা শর্মা বলে আমাদের হাওড়ার একটি মেয়ে, প্রিয়াঙ্কা চোপড়ার একটি মিম মুখ্যমন্ত্রীর চেয়ারা বসিয়ে করেছিলেন, তার জন্য তাকে 6 দিন জেলে রেখেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী। ডাক্তার সুভাষ সরকার বাঁকুড়ার সাংসদ শ্মশানে মৃতদেহ পোড়াচ্ছে তা নিয়ে বলেছেন, তার জন্য সুভাষ দাক বিরুদ্ধে FIR হয়েছে। আমাদের আলিপুরদুয়ারের সাংসদ নিজের কেন্দ্রে বেরোতে পারছেন না, 4 দিন ধরে তাকে ঘরে আটকে রাখা হয়েছে। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়, তাকে বেরোতে দেওয়া হচ্ছে না, সে ত্রাণ দিতে পারবে না, তাকে হাউস অ্যারেস্ট করে এক প্রকার রাখা হয়েছে। আজকে অর্জুন সিংকে কিভাবে আটকানো হয়েছে ব্যারাকপুরের সাংসদ আপনি দেখেছেন, তাই এগুলো নিয়েও আলোচনা দরকার। শিবসেনা অভিযোগ করেছে, তার যদি অভিযোগ থাকে তাদের CID দিয়ে পুলিশ দিয়ে তারা দেখুন কেন্দ্র সরকার কোনো ষড়যন্ত্র করেছেন কিনা। ডেফিনেটলি গণতন্ত্র, গণতন্ত্র যে ধরনের পদক্ষেপ আটকাবে সবসময় সংবাদ মাধ্যম তার বিরোধিতা করে এসছে, এখন করছে, ভবিষ্যতেও করবে। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সুমন বাবু, যোগী আদিত্যনাথের সরকারের একাধিক উদাহরণ আপনি প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে দেন, কিছুক্ষণ আগে সন্ময়দাও দিচ্ছিলেন। আমি বলছি, এটা কি তাহলে কেন অন্য আঞ্চলিক দল বা অন্য দলগুলো যারা বিজেপি বিরোধী তারা চুপ? এই জন্য যে বিজেপি বিরোধী সরকার উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহারাষ্ট্রে চলছে বলে? মহারাষ্ট্রের এই ঘটনা নিয়ে আমার মনে হয় তো দলমত নির্বিশেষে সবার সরব হওয়া উচিত। সুমন বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, এই মুহূর্তে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, এবং এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, এবং তারপরে যদি সবথেকে কোনো মানে শ্রেণী সবথেকে বিপদের মধ্যে থেকে কাজ করেন, তাদের নাম হচ্ছে সাংবাদিক। সুতরাং সাংবাদিকরা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এই অতিমারির সময় তাদের তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার হরণ করাটা অবশ্যই এটা তারিফযোগ্য নয়, এটার বিরোধিতা করছি তীব্রভাবে। কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও রাখব যে দক্ষিণ মধ্য রেলের একটি চিঠি কিভাবে প্রকাশিত হলো, এটা নিয়ে রেল তদন্ত করবে তো? রেল বলছে যে তারা তাদের নিজস্ব দপ্তরের একটা চিঠি, সেই চিঠি এখানে কি করে প্রকাশিত হলো, রেল দপ্তরের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কি না? একটু আগে বিজেপির এক প্রতিনিধি একটু আগে আপনাদের চ্যানেলে বলছিলেন, আমার অত্যন্ত মানে আমি এই মুহূর্তে সত্যি কথা কোনো রাজনৈতিক লড়াইয়ের দিকে যাওয়ার ইচ্ছে নেই। ভালো, আমি আমি সুমনবাবুকে শুধু একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, সফরে ছিলেন রেল দপ্তরের আরেকটা ইন্টারনাল সার্কুলার নিয়ে এবিপি আনন্দ খবর করেছিল যে এমপিদের জায়গা অনুযায়ী রেল দপ্তরের থেকে বিজ্ঞাপন দেওয়া হবে যে কোন এমপি ক্ষেত্রের কোথায় কি রেল ইত্যাদি আছে, যেটার একটা স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য ছিল। আমরা আমাদের অনুষ্ঠানে তীব্র প্রতিবাদ করেছিলাম, আমার মনে আছে সুমন বন্দ্যোপাধ্যায় তীব্রতম প্রতিবাদ করেছিলেন যে এটা অন্যায়, এটা হচ্ছে যে ভারতের লাইফলাইন যাকে বলা হয় সেই ভারতীয় রেলকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি সরকার। আমি বলছি সেটাও কিন্তু ইন্টারনাল সার্কুলার ছিল। আমি বিশ্বাস করি সেদিনও আমরা ভুল করিনি, আজও এবিপি মাঝা ভুল করেনি, তার কারণ সংবাদ মাধ্যমের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, ইন্টারনাল সার্কুলার হতে পারে, এক্সটার্নাল মেল হতে পারে, যে কোনো কমিউনিকেশন যদি আমাদের মনে হয় যে সংবাদযোগ্য এবং সাধারণ মানুষের জানা দরকার, সেই জিনিস আমরা প্রতিবেদনে প্রকাশ আগেও করেছি, এখনো করব, যত রক্তচক্ষু আমাদের দেখানো হোক না কেন, ভবিষ্যতেও করব। আমি আবার সুমনবাবুকে মনে করিয়ে দেবো, ইন্টারনাল সার্কুলার কি রেল দপ্তর কি করে সেই সার্কুলার সংবাদ মাধ্যম পেল, সেই নিয়ে কি তদন্ত করবে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সংবাদ মাধ্যমের কর্তব্য হচ্ছে যে গোপন খবর সত্য খবর যদি হয়, ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, বেরিয়ে দর্শকদের সামনে মেলে ধরা। আমি আবার বলছি আমাদের এবিপি আনন্দের সেই প্রভূত দেশজুড়ে প্রশংসা পাওয়া খবরটাও কিন্তু ইন্টারনাল সার্কুলার ছিল সুমনবাবু। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি পাশাপাশি আরেকটা কথাও একটু বলতে চাইছি, সেটা হচ্ছে যে দেখুন, পাশাপাশি আরেকটা খবরও দেখবেন আজকে আনন্দবাজারে আছে যে ওই বান্দ্রার স্থানীয় একটি মসজিদ থেকে মসজিদের মাইক্রোফোন ব্যবহার করে সেখানে জনসাধারণকে উত্তেজিত করা হয়েছে, এরকম একটা প্রচার সেখানে হয়েছিল।
পরবর্তীকালে যেটা জানা গেছে যে সেখানে মহারাষ্ট্র পুলিশ তারা ওই স্থানীয় মসজিদের মাইক্রোফোন ব্যবহার করে স্থানীয় মানুষকে সন্তুষ্ট মানে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করেছিল এবং তাদের বোঝাতে চেষ্টা করেছিল। এবং গোটা ভারত জুড়ে তো ঘটনা ঘটছে, আপনি গুজরাটে সুরাটে যে ঘটনা ঘটেছে বা দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেটা তো প্রমাণ করছে যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা ভালো নয়। এই মুহূর্তে তাদের জন্য সরকারি কেন্দ্রীয় সরকারের কোনো নীতি নেই। আপনি ভেবে দেখুন যে এই করোনা ভাইরাসের আবহাওয়াতেও আমরা তো দেখেছি যে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে তবলিগ জামাত তাদের যে নির্দিষ্ট যে জমায়েতটা ছিল সেই জমায়েতটাকে করোনা ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করা হয়েছিল। তাহলে আমার প্রশ্ন এটা যে আজকে যে এই যে ধরুন তবলিগ জামাতের যে সমাবেশ সেই সমাবেশের দায় মানে তার জন্য যে নির্দেশিকা সেই নির্দেশিকা কারা দিয়েছিল, কারা সেই এই অনুষ্ঠান করার দায়িত্ব দিয়েছিল? সেখানে দিল্লি এবং কেন্দ্রীয় পুলিশ তাদের উভয়েরই ভূমিকা রয়েছে। অর্থাৎ কোথাও কিন্তু আমরা এই ধরুন এই যে লড়াইটা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে সেই লড়াই থেকে সরে এসে আমরা কিন্তু বিভিন্নভাবে নানাভাবে আমরা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর ওপর গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি আমি জাস্ট একটা কথা একটু বলতে চাই বিজেপি প্রতিনিধির উদ্দেশ্যে, তা আপনারা জানেন যে বিজেপির আইডিয়া নেই যে সেই লড়াইতে থেকে সরে এসে রাজনীতির লড়াইতে আমরা পড়েছি, কিন্তু একটা কথা আমার বলতেই হবে সেটা হচ্ছে কোনো সাংবাদিককে গ্রেফতার করে যদি করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সচেষ্ট হন তাহলে ঈশ্বর তাদের রক্ষা করুন, আর কি আমি বলতে পারি। আমি রঞ্জিত ছুরের কাছে যাব। রঞ্জিত বাবু, আমার একটা জায়গা খুব অবাক লাগে যে আলটিমেটলি এসে সেটা হতে পারে যে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার অথবা আঞ্চলিক শক্তি। আমি বলছি এই প্রত্যেকটা দলের দেখুন মতাদর্শ আলাদা, সেটা আমি এনসিপি শিবসেনা এবং কংগ্রেসকে যদি ধরি, রাজনৈতিক কর্মসূচি আলাদা, পতাকার রং আলাদা, কিন্তু দেখুন সার্বিকভাবে অধিকাংশ রাজনৈতিক দলের ক্ষমতার স্বরটা কিন্তু অভিন্ন। অর্থাৎ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের ক্ষেত্রে ভাষাটা এক হয়ে যায়, ক্ষমতায় থাকলে একরকম, বিরোধীর চেয়ারে বসলে একরকম। রঞ্জিত সুর, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, যে ক্ষমতায় যারা বসে পতাকার রং বদলে যায়, দলের রং বদলে যায়, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে দিন বদলায় না। এই যে দেখুন এখন কেন্দ্রের বিজেপি সরকার, তারা শুধু নয় যে বিভিন্ন রাজ্যেই আমরা দেখছি যে একটা মেডিকেল ইমার্জেন্সি, সেই মেডিকেল ইমার্জেন্সিকে তারা আজকে একটা রাজনৈতিক ইমার্জেন্সিতে তারা পরিণত করেছে, একটা জরুরি অবস্থায় নিয়ে গেছে, যেটা ছিল একটা মেডিকেল ইমার্জেন্সি তাকে একেবারে জরুরি অবস্থা হিসেবে আজকে সমস্ত মানুষের সমস্ত অধিকারগুলো কেড়ে নিচ্ছে। আজকে শুধু সাংবাদিকদের অধিকার নয়, শ্রমিকদের অধিকার আজকে সমস্ত কেড়ে নিচ্ছে। বলা হচ্ছে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হবে, অর্ডিন্যান্স করে আজকে তাদেরকে সমস্ত অধিকারগুলো কেড়ে নেবে, বলা হচ্ছে যে সমস্ত নতুন আইন করা যাবে না, অর্ডিন্যান্স করে শ্রমিকদের সমস্ত অধিকার সুযোগ সুবিধা কেড়ে নেবে। এবং এইটা হচ্ছে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ দিয়ে এই যে ইমার্জেন্সি, যে মেডিকেল ইমার্জেন্সিকে রাজনৈতিক ইমার্জেন্সিতে রূপ দেওয়া, এটা এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ দিয়ে এটা ভয়ঙ্করভাবে শুরু হয়েছে। এবং দুর্ভাগ্যবশত যে এবিপি মাজার উপর দিয়ে যে ঘটনা ঘটলো, এইটাকে যদি বিরোধী দলগুলো এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেভাবে আমাদের এখানে প্রতিবাদ করেছে, গোটা দেশে যদি এটা প্রতিবাদ না হয় তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। শুধু মাত্র মহারাষ্ট্র সরকার নয়, আমি উত্তরপ্রদেশে আপনারা জানেন সিদ্ধার্থ বড়দাজন যে দ্য ওয়্যার পত্রিকার যিনি সম্পাদক তাকে কিভাবে হেনস্থা করছে ইউপি সরকার, তার বিরুদ্ধে একটা রিপোর্ট লেখা নিয়ে তার 2 ক্রিমিনাল কেস আজকে ফাইল করা হয়েছে। প্রশান্ত ভূষণের মতো আইনজীবী তার বিরুদ্ধে আজকে মামলা করা হয়েছে, গোপীনাথনের মতো অ্যাক্টিভিস্ট তার বিরুদ্ধে পর্যন্ত মিথ্যে মামলা করা হয়েছে। একইভাবে আমাদের পশ্চিমবাংলায় আমরা বিভিন্ন সাংবাদিক বন্ধুদের কাছ থেকে শুনছি যে পশ্চিমবাংলায় বিভিন্নভাবে সংবাদ চ্যানেল সংবাদ মাধ্যম তাদেরকেও হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিদিন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বা এপিডেমিক অ্যাক্ট নিয়ে যেভাবে ভয় দেখাচ্ছেন, আমরা আতঙ্কিত বোধ করছি। এই হুমকি কেন? আসলে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, সেটা যদি মানুষের সহযোগিতা ছাড়া সেটাকে তো রোখা যাবে না, সে এই মানুষকে জয় করতে হবে। আপনি হুমকি দিয়ে তথ্য চেপে সেটাকে কি এই রক্ষে কি আটকানো যাবে? আজকে যখন সুপ্রিম কোর্ট বলেছে যে সরকারের তথ্য প্রকাশ করতে হবে, কিন্তু সংবাদ মাধ্যম তার কাছে যদি তথ্য থাকে সেই তথ্যও কিন্তু আটকানো, সুপ্রিম কোর্টও বলেছে যে তার উপরে হাত দেওয়া যাবে না।
তাহলে যদি করোনা মৃত্যু নিয়ে যদি কোনো সংবাদ মাধ্যমের কাছে প্রমাণ সহ যদি তথ্য থাকে সেটা কেন আটকানো হবে? রঞ্জিত বাবু অসংখ্য ধন্যবাদ আপনাদের। ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে রাহুল গান্ধীর আজকের সাংবাদিক সম্মেলন এবং তাই নিয়ে সমস্ত রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু বিরতিতে যেতে যেতে একটা কথাই বলবো, যতই আঘাত আসুক সংবাদ মাধ্যম তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এই করোনা উত্তর পরিস্থিতিতে ভারতবর্ষের সংবাদ মাধ্যম, এবং শুধু এবিপি আনন্দের কথা বলছি না, সমস্ত সংবাদ মাধ্যম যে দায়িত্ব বোধের পরিচয় দিয়েছে এই সংকটকালে, নিঃসন্দেহে এই দেশের সংবাদ মাধ্যমের একটা খুব ছোট সামান্য অংশ হিসেবে তার জন্য আমরা গর্ব বোধ করি। এবং আবার বলছি, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি নিশ্চিত সমস্ত সংবাদ মাধ্যম তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন, এবং অতীতে তা পালন করেছে, বর্তমানে করছে, আমি নিশ্চিত ভবিষ্যতেও করবে। ছোট্ট বিরতির পর ফিরছি। লকডাউন হলো পজ বাটনের মতো বলছেন রাহুল গান্ধী, অর্থাৎ এই পজ বাটনটা যে মুহূর্তে উঠে যাবে, লকডাউন শেষ হবে, আবার করোনার সংক্রমণ বাড়তে পারে, ছড়াতে পারে, সেটা রুখতে গেলে কি করা উচিত, কি বলছেন রাহুল আপনাদের দেখাবো। পাশাপাশি গতকাল রাজ্যের মাননীয় রাজ্যপাল ইঙ্গিত দিয়েছিলেন, আজকে রাহুল সিনহা বিজেপি নেতা তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে লকডাউন কার্যকর করতে হবে, তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দেখুন, লকডাউন is like a pause button. A lockdown is in no way a solution to the COVID virus. করোনা ঠেকাতে দেশে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 3রা মে পর্যন্ত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মতে, করোনা সংক্রমণ ঠেকাতে গেলে শুধু লকডাউনই যথেষ্ট নয়। The lockdown allows you the time and space to put in medical resources, to ramp up your testing ability, to prepare your hospitals, to get ventilators, to do the create the type of architecture that is required to fight the virus when it picks up again. So there is one misconception that I would like to clear up. In no way does a lockdown defeat the virus. It stops the virus for some time. টেস্ট টেস্ট এন্ড টেস্ট, করোনার গতিতে লাগাম টানতে এই পরামর্শ দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ICMR এর পরিসংখ্যান অনুযায়ী 130 কোটি দেশে বৃহস্পতিবার পর্যন্ত 290,401 নমুনা পরীক্ষা হয়েছে। দু কিসম কে র্যাপিড টেস্ট কিট আজ আ চুকে হ্যায়, এক লিউজন করকে কম্পানি কা হ্যায়, এক ওয়ানফ্লো করকে কম্পানি কা হ্যায়। ইয়ে জো টেস্ট কিটস হ্যায় ইনকি সংখ্যা লিউজন কি 2 লাখ অর ওয়ানফ্লো কি 3 লাখ হ্যায়। এই প্রেক্ষাপটে লকডাউন নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। বুধবার কেন্দ্রীয় বাহিনী নামিয়ে লকডাউন কার্যকর কথা জানিয়েছিলেন রাজ্যপাল। এদিন কার্যত একই সুর শোনা গিয়েছে বিজেপির গলাতেও। অবিলম্বে কলকাতার বেশ কিছু চিহ্নিত স্থান এবং রাজ্যের বেশ কিছু চিহ্নিত স্থানে অবিলম্বে সেনা নামানো দরকার, সেনা এবং আধা সেনা বল সেখানে মজুদ করা দরকার, সেখানে মোতায়েন করা দরকার, নইলে এই পরিস্থিতি থেকে ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। এখনো পরিসংখ্যানের দিক দিয়ে আমরা বেশ কিছুটা অন্যান্য রাজ্যের তুলনায় স্বস্তি জায়গায় আছি, কিন্তু এই স্বস্তি যদি পূর্ব অভিজ্ঞতায় অন্য রাষ্ট্রের বিষয়গুলো দেখি, নিমেষে স্বস্তি চুরমার হয়ে যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি মোদি হয়, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই আমাদের নেতৃত্ব দিচ্ছেন প্রথম থেকেই। এই রকম ভাবে জাতিগত বিদ্বেষ সরিয়ে রাজনৈতিক ফায়দা তোলা যেতে পারে, কিন্তু সেটা কি এখন তার সময়? যে সমস্ত ইঙ্গিত তারা দিচ্ছেন, তাদেরও তো 2-4 জন লোক আছে তাদের মধ্যে, তাদেরকে যে বলুন যে এই জায়গাগুলো যেন ঠিক মতন দেখে। উত্তেজনা না বাড়িয়ে উত্তেজনাকে প্রশমিত করাই তো দরকার এই মুহূর্তে, এবং সে কাজটা মুখ্যমন্ত্রী করছেন।
রাজ্যপাল জগদীপ ধনখড় এদিনও ফের টুইট করে বলেন, মুখ্যমন্ত্রীকে পরামর্শ করোনা মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিন, প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে কাজ করুন, গঠনমূলক ব্যবস্থা নিন, এটা সমালোচনার সময় নয়। লকডাউন অমান্য করলে বা সরকারি আধিকারিকরা সঠিক ব্যবস্থা না নিলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। দ্বিতীয় দফার লকডাউনে মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক, 100% দিয়ে তা সফল করার চেষ্টা করুন। টুইটের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, মাননীয় রাজ্যপাল, আপনিও আইনের ঊর্ধ্বে নন, আপনি যে আধা সামরিক বাহিনী নামানোর পরামর্শ দিয়েছেন তাও সংবিধান সম্মত নয়, আপনার সক্রিয়তার তত্ত্বে কোনো উল্লেখ সংবিধানে নেই। বৃহস্পতিবার লকডাউন বিধি উপেক্ষার অভিযোগে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহকে আমজাঙ্গার কাশিয়ারায় ঢুকতে দেয়নি পুলিশ। এই নিয়ে 34 নম্বর জাতীয় সড়কের উপর পুলিশের সঙ্গে বিজেপি সাংসদের বচসা হয়। আপনি আমাকে ওখানে শেষ পর্যন্ত ব্যারাকপুরের বিজেপি সাংসদকে ফিরিয়ে দেয় পুলিশ, যদিও বিধিভঙ্গের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন অর্জুন সিংহ। দীপক ঘোষ, সমীরণ পাল ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। সায়ন্তন বসুর কাছে যাব। সায়ন্তনবাবু, আপনিও মনে করেন যে এই মুহূর্তে, আমি একদম স্পেসিফিক আমাদের রাজ্যের প্রশ্নে আসছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স নামিয়ে লকডাউনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা উচিত? কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে লকডাউনকে সফল করার জন্য, আপনি মনে করেন এটা সায়ন্তনবাবু? আজকে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আমাদের মিটিং ছিল, আমরা স্পষ্ট করে বলেছি পশ্চিমবঙ্গের অবস্থা অনেক খারাপ, এখানে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা যা আছে তা রাজ্য সরকার চেপে যাচ্ছে, প্যারামিলিটারি ফোর্স ছাড়া পশ্চিমবঙ্গের একটা বড় অংশে লকডাউন কার্যকর করা সম্ভব নয়। সেটা মেটিয়াবুরুজ হোক, সেটা রাজাবাজার হোক, সেটা মুর্শিদাবাদ হোক, সেটা জলঙ্গি হোক, সেটা মালদা হোক, হোম মিনিস্ট্রি যা যা লিখেছে, যার মধ্যে মানিকতলা বাজারের কথাও আছে, তার থেকেও আরও বেশ কিছু জায়গা বাড়তি, যেখানে প্যারামিলিটারি ফোর্স যদি না নামে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতাও নেই আর রাজনৈতিক ইচ্ছা তৃণমূল কংগ্রেস সরকারেরও নেই যে সেখানে লকডাউন কার্যকর করে। বেঘরে কিছু মানুষ মারা যাবেন, অকারণে আমাদের রাজ্যটা আমরা মহারাষ্ট্র হতে দিতে এই সময় পারি না, যেমন মোদীজি আমাদেরকে ইতালি হতে দেননি। একটা জিনিস বলুন যে আপনি জানবেন যে এবিপি আনন্দ প্রথম দিন থেকে লকডাউন কতটা জরুরি, শুধু আমরা নিজেরা নয়, বিশেষজ্ঞরা, চিকিৎসকরা সে কথা বারবার বলেছেন, এবং এই লকডাউন মানতে হবে, ঘরে থাকতে হবে, তার কারণ প্রশ্নটা জীবন এবং মৃত্যুর, এই কথা আমরা প্রচার করেছি। কিন্তু কোথাও কি আপনার এটাও মনে হয় না যে সেই লকডাউন দিন আনি দিন খাই যে মানুষগুলো, আপনি বিশেষ বিশেষ কিছু জায়গার বললেন, আমি সার্বিকভাবে সমস্ত জায়গায় দিন আনি দিন খায় মানুষের বলছি যে তাদের কাছে প্রশ্নটা জীবন অথবা জীবিকার হয়ে যাচ্ছে, এই দীর্ঘদিন বাড়িতে বসা, কোনো রোজগার নেই, আমি বলছি রাষ্ট্রের, আমি কেন্দ্র হতে পারে, রাজ্য হতে পারে, প্যারামিলিটারি পরে আগে সেই মানুষগুলোর বাঁচার রসদটুকু অন্তত পৌঁছে দিতে হবে, এটা আপনার মনে হয় না যে প্যারামিলিটারির থেকে অনেক গুরুত্বপূর্ণ লকডাউনে যে মানুষগুলোর ভাতের যোগান নেই তাদের ভাত ডালটা পৌঁছে দেয়া? সায়ন্তনবাবু, দুটোই গুরুত্বপূর্ণ, রেশনের চাল ডাল ভারত সরকার পাঠিয়েছে তো, ব্যবস্থা তো করেছে, আপনাদের চ্যানেলও তো দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন বিনা পয়সায় মানুষ পাবেন, কেন পাচ্ছেন না, কেন লুট হচ্ছে? তৃণমূল কংগ্রেস তো পৌঁছে দিতে পারছে না, তাদের সরকার পৌঁছে দিতে পারছে না, প্যারামিলিটারি ফোর্স না থাকলে যে সমস্ত জায়গা বললাম আমি মন গড়া বলছি না, আমি হোম মিনিস্ট্রির চিঠি কোট করছি, পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্র সরকার যে অ্যাডভাইসারি পাঠিয়েছে, সম্ভবত 3খানা অ্যাডভাইসারি এসছে, আমি সেই জায়গাগুলোর কথা কোট করছি, আমার মন থেকে আমি বলছি না, আমি আপনাকে বলতে চাই, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি থাকুন, আমি থাকি বা আমার দলের কেউ থাকুন, আপনারাও কেউ থাকুন, যে জায়গাগুলো বললাম যে কোনো সময় চলুন, সেখানে লকডাউনের বিন্দু বিসর্গ মানা হচ্ছে না, লকডাউনের ছিটে ফোঁটা সেখানে কার্যকরী হচ্ছে না, বাস্তবিক অর্থে পশ্চিমবঙ্গ একটা আগ্নেয়গিরির উপর অবস্থান করছে। সুমন বন্দ্যোপাধ্যায়, প্যারামিলিটারি ফোর্স ছাড়া গতি নেই বিজেপি মনে করছে, সায়ন্তন বসু মনে করছেন, রাহুল সিনহা মনে করছেন, সুমন বন্দ্যোপাধ্যায়? না, শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে বিজেপির ওই 18 জন যে সাংসদ আছেন সেই সাংসদের সম্পর্কে তাদের নিরুদ্দেশ হয়ে আছেন, এই জন্য সেখানে কেস হয়েছে নানা জায়গাতে, কোথাও তাদেরকে দেখা যাচ্ছে না। এবং আমরা এটাও শুনেছি যে কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই তারা হোম কোয়ারেন্টাইন হয়ে রয়েছেন, ফলে বিজেপির রাস্তায় নেই।
আর রাজ্যপালের কথা তো একটা পরিষ্কারভাবে বলি যে রাজ্যপালের নতুন একটা নাম হয়েছে, আগে তো পদ্মপাল বলছিল, এখন অনেকে বলছে যে উনি হচ্ছেন শক্তিমানের ভাই অপমান। ফলে রাজ্যপাল এবং বিজেপি কি বলছে সেটা দিয়ে বোধ হয় সার্বিক পরিস্থিতিটা বিচার করা যাবে না। বিজেপি ওই 5 কিলো করে চাল প্রত্যেক মানুষের কাছে পাঠাবে বলেছিল না, 1 কিলো চালও এখনো এসে পৌঁছয়নি। এবং পরিষ্কারভাবে কথা বলছি যে পশ্চিমবঙ্গ সরকার অনেক বেশি প্রিপেয়ার, পশ্চিমবঙ্গ সরকার অনেক বেশি প্রিপেয়ার। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে ভারতবর্ষের প্রথম যে কোভিড আক্রান্ত, যেটা এই করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল 31শে জানুয়ারি, সেই 31শে জানুয়ারির পরে 24 এবং 25শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের এখানে সফর হয়েছিল, এবং সেই সফর চলাকালীন প্রায় 250 মতো বিদেশি সাংবাদিক এসেছিলেন, যে সাংবাদিকদের কোনো স্ক্রিনিং করা হয়নি। আপনি ভেবে দেখুন যে যে কেন্দ্রীয় সরকার এই করোনা রোগের ভয়াবহতা সম্পর্কে বারবার ধরে সজাগ করা সত্ত্বেও তৃণমূলের তরফ থেকে মার্চ মাসের শুরু থেকে একাধিক চিঠি এবং পার্লামেন্টে বারবার ধরে তোলা সত্ত্বেও তারা কিন্তু কোনো স্ক্রিনিং করেনি। এমনকি বিদেশ মন্ত্রকের তরফ থেকে একথাও বলা হয়েছে যে তাদের এই স্ক্রিনিং সংক্রান্ত কোনো তথ্য তাদের নেই। তাহলে খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে বিজেপি কেন্দ্রীয় সরকার কিন্তু এই গোটা পরিস্থিতি সম্পর্কে মোটেই অবহিত ছিল না। তারা যে কোনোভাবেই হোক পরিস্থিতিটা এমন এখন দাঁড়িয়েছে, সেই জায়গায় কিন্তু বারবার ধরে আমরা দেখছি যে বিজেপির তরফ থেকে যে প্রচারগুলো করা হচ্ছে, তারা প্রচার করেছেন যে 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে। হিসেব করে দেখলাম যে সেইটার পরিমাণ হচ্ছে মোটে 842 টাকা করে, এবং প্রায় সেখানে 4 কোটির মতো কৃষক, তারা কিন্তু তাদের কাছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে পৌঁছয়নি। ফলে বহু জিনিস আছে যে তথ্যগুলো বাইরে তারা আনছেন, তার বাস্তব কোনো ভিত্তি নেই। আপনি বলুন তো, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে এত কথা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের কি নীতি সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে? প্রায় চার একবার সবাইকে মনে করিয়ে দেবো, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো, তার আগে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল, সাংবিধানিক পদ দয়া করে যখন বিশেষ্য বা বিশেষণ ব্যবহার করছেন একটু যদি সচেতন থাকেন, আমার মনে হয় আমাদের প্রত্যেকের থাকা উচিত এই রাষ্ট্রের যারা নাগরিক। আমি দ্রুত একবার সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। সন্ময়বাবু, আমি একেবারে সরাসরি একটাই প্রশ্ন যে আপনারাও কি মনে করছেন যে কেন্দ্রীয় বাহিনী এনে এই রাজ্যে লকডাউন সফল করতে হবে, করা উচিত? আচ্ছা সুমনদা, একটা কথা বলি, পুলিশ কাজ করছে কি? আজকে শোভাবাজারের যে দৃশ্যটা আপনারা বাজারে দেখালেন, সেখান থেকে লালবাজার 3 থেকে 3.5 কিলোমিটার দূরে আজকে কলকাতার পুলিশ শোভাবাজারের ওই ভিড় নিয়ন্ত্রণ করতে পারছে না। গতকাল আমরা দেখেছি আসানসোলের বাজার, গত রবিবার দেখেছি শিলিগুড়ির বাজার, সমস্ত বাজারে থিক থিক করছে ভিড়, সেটাই পুলিশ, রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না। উল্টো দিকে আমরা যেটা দেখছি, বেসিক্যালি তথ্য লুকোনোর খেলা হচ্ছে, কতজন মৃত্যু হচ্ছে, কতজন আক্রান্ত হচ্ছে, সেই তথ্যটাকে সাপ্রেস করা হচ্ছে। এবং সবথেকে ডেঞ্জারাস কি সুমনদা জানেন, সমস্ত হাসপাতালের ডাক্তার স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে, আমরা তো দিন কাটাচ্ছি, কিন্তু স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডাক্তাররা যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এটা ভাবুন, প্রশাসন ভাবুন, প্যারামিলিটারি ফোর্স কিন্তু সমস্যার সমাধান নয়। আজকে কলকাতার পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট, রাজ্য পুলিশ যথেষ্ট এফিসিয়েন্ট, তাদের কাজ করতে দেওয়া হোক, তথ্য লুকোনো বন্ধ হোক, সাপ্রেশন অফ ফ্যাক্টস বন্ধ হোক। কোভিড আক্রান্ত, ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একজন পেশেন্ট সাপে কামড়ালো, তিনি হসপিটালে গেলেন, তার আগে তার হাইপার টেনশন ছিল, ডাক্তারকে কি নির্দেশ দেওয়া হবে যে হাইপার টেনশনের জন্য মারা গেছে, সাপে মৃত্যুর জন্য মারা যায়নি? মানুষ তো এখন রসিকতা করে বলছে চোখে ছানির অপারেশনের জন্য গেছে, মারা গেছে কোভিড আক্রান্ত, সেটা ছানির কারণ দেখানো হবে, এর থেকে লজ্জার কিছু হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্যারামিলিটারি ফোর্স সমস্যার সমাধান নয়। আর রাজ্যপাল কি বলছেন কি বলছেন না, রাজ্যপালের বলার থেকেও দরকার রাজ্য প্রশাসন, রাজ্য সরকার কাজ করছে কি না, মিডিয়াকে আতঙ্কিত না করা। সংবাদদাতা বা সাংবাদিকরা যখন তথ্য সংবাদ মাধ্যমে পরিবেশন করতে যাচ্ছে, তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে যে এই বোধহয় আমি পুলিশের কেস খাবো, এই বোধহয় মুখ্যমন্ত্রীর ধমকানি খাবো। এই জিনিসটা বন্ধ হোক, পশ্চিমবঙ্গে একটা মুক্ত হাওয়া থাক, যা তথ্য, কেউ মুখ্যমন্ত্রীকে দোষারোপ করবো না, আমরা কেউ করবো না, এটা রাজনীতি করার সময় নয়। মুখ্যমন্ত্রীকে কেউ কোভিড আক্রান্ত পেশেন্টের মৃত্যু হলে বলবো না যে তার জন্য আপনি দায়ী, আমরা শুধু বলবো মুখ্যমন্ত্রী দয়া করে সঠিক তথ্যটা মানুষকে জানতে দিন, মৃত্যু সংখ্যা জানতে দিন, আমার বাড়ির পাশেই প্রতিবেশী, তিনি কোভিড আক্রান্ত কিনা। খুব গুরুত্বপূর্ণ, প্রায় 3 সপ্তাহ আগে আমরা বলেছিলাম যে এইটা বোধহয়
দলমত নির্বিশেষে প্রত্যেকের, প্রত্যেক রাজনৈতিক দলে প্রত্যেক রাজনৈতিক নেতার আসল পরীক্ষার সময়, মানুষের পাশে দাঁড়ানোর সময়, এবং প্রশ্নটা রাজনীতির নয়, জীবন এবং মৃত্যু। আমি দ্রুত আপনাদের দেখাবো যে আপনারা জানেন কেন্দ্র সরকার গতকালই 4টে জেলাকে হটস্পট ঘোষণা করেছে, ঠিক সেখানকার পরিস্থিতি এবং সাধারণ মানুষ, আমি আবার বলছি, কতটা আমরা করোনাকে রুখতে পারবো তা সব থেকে বেশি বোধহয় নির্ভর করে আমি আপনি কতটা সচেতন তার উপর। অবশ্যই সেখানকার সাধারণ মানুষ তারা কতটা সচেতন, তারা কি ভাবছেন দেখুন। করোনা সংক্রমণের নিরিখে দেশের সবকটি জেলাকে তিনটি ভাগে ভাগ করেছে কেন্দ্র। রেড জোন অর্থাৎ হটস্পট, অরেঞ্জ জোন অর্থাৎ যেখানে আক্রান্তের হদিশ মিললেও হটস্পট নয়, এবং গ্রিন জোন অর্থাৎ যেখানে সংক্রমণ ছড়ায়নি। এরাজ্যের 4টি জেলা কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরকে হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্র। মিনিস্ট্রি অফ হেলথ 4টি জেলাকে হটস্পট ঘোষণা করেছে, তো এটা কি মানে ঠিক করেছে নাকি আপনাদের সঙ্গে কথা না বলে করেছে? ফিগার যেটা নিয়ে কেন্দ্র সরকার কাজ করছে, রাজ্য সরকার কাজ করছে, একই ফিগার নিয়ে কাজ করছি আমরা সবাই। ওরা পরিভাষা দিয়েছে যে কিভাবে কোন এলাকাকে কন্টেইনমেন্ট জোন বলে, অ্যাকচুয়ালি রেড আপনাদের আর গ্রিন ব্লু এ তো ফেভারিট কালার হয়ে গেছে যে সবসময় রেড আর গ্রিন ব্লু খুঁজছেন। মূল কথা যেটা হচ্ছে যে যেখানে রিপিটেড কেস আসছে সেই এলাকাগুলো, 4টে জেলা থেকে আসছে, সেই এলাকাগুলিকে চিহ্নিত করে কন্টেইনমেন্ট করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেটা আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি। কলকাতার বালিগঞ্জ, নয়াবাদ, দমদম, গড়িয়া, জোড়াসাঁকো, পোস্তা সহ বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণ ছড়িয়েছে, কিন্তু বৃহস্পতিবারও চূড়ান্ত অসচেতনতার ছবি দেখা গিয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার বেঙ্গল কেমিক্যালসের কাছে দুই পাড়ার মধ্যে তুলকালাম বেঁধে যায়। মানিকতলায় তোলাবাজির অভিযোগ, এবং অভিযোগ যে তোলাবাজি না দেওয়ার জন্য একটি দোকান ভাঙচুর করা হয়েছে, সেটা নিয়েই কিন্তু এলাকায় গণ্ডগোল। এবং আমরা দেখলাম মানিকতলা থানা থেকে পুলিশের আধিকারিকরা এসে এখানে কিন্তু প্রায় 100-150 জন যারা ভিড় করে গণ্ডগোল করছিল তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়। হাওড়াকেও করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। হাওড়া সহ শিবপুর, টিকিয়াপাড়া, সালকিয়া, বালি সহ বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সংক্রমণ, কিন্তু তারপরও সতর্কতা কোথায়? হাওড়া জেলাকে অন্যতম স্পর্শকাতর জেলা হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। তারপর হাওড়ার পরিস্থিতি কেমন, এখানে লকডাউন কতখানি সফল, লকডাউন সফল করতে পুলিশ প্রশাসন কতটা কার্যকরী ভূমিকা নিচ্ছে, সাধারণ মানুষ কতটা সচেতন, তা দেখতেই আমরা এখন বেরিয়ে পড়েছি হাওড়ার বিভিন্ন এলাকায়। রাজ্য নির্দেশিকা জারি করা সত্ত্বেও অনেকেরই মুখে নেই মাস্ক। ফুলবাড়িয়া স্টেশনের কাছে ফলের দোকান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ফল ব্যবসায়ী, তিনি ফল বিক্রি করছেন, কিন্তু দেখা যাচ্ছে তিনি মাস্ক পরেননি, কেন পরেননি তা নিয়ে আমি এখন কথা বলি। আমি এখন একটু খেলাম, ভাত টাত খেয়ে একটু লেবু খাচ্ছি, লেবু খেয়ে তারপরে মাস্ক পরবো, মাস্ক তো আমার রাখাই আছে। বাইনানের গ্রামাঞ্চলে ব্যাংকের সামনে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রচুর মানুষকে। চুপ করে দাঁড়িয়ে আছে ভেতরে, তারা ওনারা এসিতে আছেন, আমরা বাইরে রোদে বসে আছি, লিং একটা করে ছাড়ছে, একটা করে টাকা নিয়ে যাচ্ছে, আর ঢোকাচ্ছে না বলছে লিং নেই। কলকাতা, লাগোয়া, আরেক জেলা উত্তর চব্বিশ পরগনাকেও হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে এই জেলার জগদ্দল, ব্যারাকপুর, খড়দা, আগরপাড়া, বেলঘড়িয়া, মধ্যমগ্রাম সহ বিভিন্ন জায়গায় সংক্রমণ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে আগরপাড়ার মহাজাতি নগরে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রয়েছে আগরপাড়ার মহাজাতি নগর এলাকায়, ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, এখানেও কিন্তু একই রকম ছবি, অর্থাৎ স্থানীয় যারা বাসিন্দা তাদের তরফে এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে যাতে কেউ বাইরের কেউ বহিরাগতরা এলাকায় না ঢুকতে পারেন। এদিনই করোনা থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মধ্যমগ্রামের কাউন্সিলর অরবিন্দ মিত্র। চিকিৎসকরা বলেছে 19 দিন ঘরে থাকতে হবে, কোন রকম বাইরে বেরোনো যাবে না, খুব সাবধানতা অবলম্বন করে চলেছি এবং সকলকেই তাই চলা উচিত। পূর্ব মেদিনীপুর জেলাকেও হটস্পট বলে ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে হলদিয়া, তমলুক, এগরা থেকে করোনা আক্রান্ত হবার খবর মিলেছে, কিন্তু তারপরও উদাসীনতার ছবিটা স্পষ্ট। জেলা জুড়ে এতটুকুন কিন্তু চিত্রটা বদলায়নি, অন্তত প্রশাসনিক তৎপরতাটা কিন্তু এতটুকুনও চোখে পড়েনি। কয়েকজন সিভিক ভলেন্টিয়ার সেখানে মোতায়েন রয়েছে এবং এও দেখা গেছে তাদের উপস্থিতিতে কিন্তু বেশ কয়েকজন তারা বাড়ির কাজকর্ম করছেন, তারা কিন্তু ঘড়িকেও ওড়াচ্ছেন, এইরকমভাবে কিন্তু দেখা হচ্ছে। নন হটস্পট হিসেবে রাজ্যের যে 8টি জেলাকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে নদিয়া জেলায় 14 দিনে কোনো করোনা আক্রান্তের হদিশ মেলেনি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 27 ऐसे जिले हैं उन 18
उन 17 राज्यों में जहां पर पिछले 14 दिनों से कोई पॉजिटिव केस नहीं आया है, जिसमें है कि पटना बिहार से, नादिया वेस्ट बंगाल से। বৃহস্পতিবার মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীন 144 জন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বেড়ে 10, সংক্রমণ মুক্ত হয়েছেন 51 জন। এবিপি আনন্দ। আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়ের কাছে আসব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে আজকে রাজ্যের সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব, যে এই হটস্পটগুলোতে কাগজে কলমে ঠিক কিভাবে এগোনো উচিত, তৎপরতা ঠিক কোন স্তরে থাকতে হবে। দেশে 170 জেলাকে করোনা হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে এই রাজ্যে 4 জেলা, কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। কেন্দ্রের চিহ্নিত এই এলাকাগুলিতে এবার করোনা মোকাবিলায় স্ট্র্যাটেজি কি হবে, এ নিয়ে সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন কেন্দ্রের স্বাস্থ্য সচিব। দেওয়া হয়েছে একটি নির্দেশিকা। কেন্দ্রের পাঠানো নির্দেশিকায় প্রথমেই বলা হয়েছে, হটস্পটের মধ্যে যে এলাকায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণের সন্ধান মিলেছে তার চারপাশের 3 কিলোমিটার এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ধরা হবে। অর্থাৎ যেখানে নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে তার বাইরে আরও 5 কিলোমিটার এলাকাকে বাফার জোন হিসেবে চিহ্নিত করা। এই 8 কিলোমিটার এলাকায় কঠোরভাবে লকডাউন পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদি কোথাও অনেকগুলো রোগীর দেখা যায় যে সেখানে তার এই কোভিড-19 ইনফেকশন হচ্ছে, সেই এরিয়াটাকে আপনাকে ঘিরে ফেলতে হবে, এটাকেই বলছে বাফার জোন। কোথায় কত সংখ্যক কেস দেখা গেছে তার উপর নির্ভর করবে যে সেই বাফার জোনটা কত হতে পারে। একটা যদি আপনি ধরেন যে মিউনিসিপ্যালিটি, যে একটা মিউনিসিপ্যালিটিতে হলো একটা দুটো তিনটে চারটে হচ্ছে কোভিড ইনফেকশনের রোগী পাওয়া গেল, সেই জোনটাকে যদি আপনি বাফার করতে চান তাহলে তার পাশাপাশি দুটো মিউনিসিপ্যালিটিকে আপনাকে ওই মানে এর মধ্যে লকডাউন বা কমপ্লিট লকডাউনের মধ্যে আপনাকে নিয়ে চলে আসতে হবে। একইভাবে যদি গ্রামাঞ্চলে বা অন্য কোনো পঞ্চায়েত এরিয়াতে হয় তাহলে সেখানে বলছে 7 কিলোমিটার তার ব্যাসার্ধের মধ্যে যা আছে সেইটাকে পুরো লকডাউন করে দিতে হবে, সেখানের মানুষ বেরোবেও না, ঢুকবেও না, এবং সেখানে যা হবে যে তার ঘরে বাড়িতে খাবার দাবার পৌঁছে দেওয়া ইত্যাদি। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে সংক্রমিত এলাকায় ঢোকা বা বেরোনোর সময় রাস্তায় পুলিশি নজরদারি রাখতে হবে, মেডিকেল এমার্জেন্সি ছাড়া ওই এলাকায় কেউ ঢুকতে বা বেরোতে পারবেন না, এলাকায় ঢোকা বা বেরোনোর সময় স্ক্রিনিং করা হবে, সেই সংক্রান্ত নথি প্রশাসনের কাছে রাখতে হবে। এরপর করোনা মোকাবিলার কৌশল হিসেবে কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে সংক্রমিত এলাকার নিকটবর্তী ল্যাবে পর্যাপ্ত পরিমাণ টেস্ট কিট মজুত রাখতে হবে, 12 থেকে 24 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার ফল জানাতে হবে, সেই নথি পাঠাতে হবে জেলা, রাজ্য ও কেন্দ্রের কন্ট্রোল রুমে। কেন্দ্রের চিহ্নিত হটস্পটগুলিতে কাদের করোনা পরীক্ষা করতে হবে, কেন্দ্রের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে 5 ও 14 দিনের ব্যবধানে উপসর্গ ও সম্প্রতি বিদেশ যাত্রার ইতিহাস রয়েছে, ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা বা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এমন রোগী, উপসর্গ আছে এরকম স্বাস্থ্যকর্মী এবং উপসর্গ নেই কিন্তু সংক্রমিতের সংস্পর্শে এসেছেন এরকম সকলের পরীক্ষা করা হবে। এক্ষেত্রে সংক্রমিত এলাকার 50টি অথবা অসুবিধে থাকলে 30টি বাড়িকে ছোট ছোট সেক্টরে ভাগ করে পরীক্ষা চালানো নির্দেশ দিয়েছে কেন্দ্র। টেস্ট টেস্ট মোর টেস্ট, এই মোর টেস্ট একটা হতে পারে র্যান্ডম, যাকে পারছি আমরা টেস্ট করে যাচ্ছি, তার থেকে ভালো যদি আমরা একটা পয়েন্ট ধরে করি যে একটা কেস তার মানে তার চারপাশে লোকে, কেন এই ভাইরাসের ট্রান্সমিসিবিলিটি ইজ ভেরি হাই, কাজে আমি তখন বাকিগুলোকে ধরে দেখতে পারবো। মাইক্রো মডেল প্ল্যানিং ফর কোভিড-19 আমাদের একমাত্র আশা অ্যালং উইথ লকডাউন। কেন্দ্রের তরফে বলা হয়েছে কোনো এলাকায় শেষ করোনা সংক্রমিতের হদিশ পাওয়া এবং তার সংস্পর্শে আসা মানুষদের আইসোলেট করার পর অন্তত 28 দিন কোনো নতুন রোগীর সন্ধান না পেলে তাকে হটস্পটের বাইরে ধরা হবে। जब हम अपनी स्ट्रैटेजिक अप्रोच के थ्रू क्लस्टर कंटेनमेंट पर काम करते हैं, हमारी स्पेशल टीम हाउस टू हाउस सर्वेलेंस करती हैं और उसके बेसिस पर फीवर, कफ और रेस्पिरेटरी केसेस की मॉनिटरिंग होती है, तो उसके तहत हम चेन ऑफ ट्रांसमिशन को ब्रेक करने के एफर्ट करते हैं। फिर हम उस एरिया को तब तक अपने कंटेनमेंट स्ट्रैटेजी में रखते हैं जब तक कि नेक्स्ट 28 दिन तक कोई पर्टिकुलर केस वहां ना आए। ये एक ऑनगोइंग प्रोसेस है, हमारे पूरे एफर्ट्स होते हैं कि हम चेन ऑफ ट्रांसमिशन को 100% ब्रेक कर सकें। এদিন রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যেসব জায়গা থেকে বারবার সংক্রমণের খবর আসছে রাখা হচ্ছে, যেখানে রিপিটেড কেস আসছে সেই এলাকাগুলো, 4টি জেলা থেকে আসছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করে কন্টেনমেন্ট করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেটা আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিয়েছি যে জেলাগুলিতে বলা হয়েছে। এবার ক্লাসিফিকেশন হিসাবে ওরা 4টি জেলা বলেছে, এটা বাদ দিয়েও আমরা কিন্তু যেখানে যেখানে মনে হচ্ছে রাজ্য সরকারকে কন্টেনমেন্ট মেজার যাতে আরো ওই এলাকা থেকে বাইরে না ছড়িয়ে যায় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেন্দ্র রাজ্য দুপক্ষই একাধিক পদক্ষেপ নিচ্ছে, এখন কতদিনে করোনা ভাইরাসের থেকে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে সকলে। বিজেন্দ্র সিংহ ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। ডক্টর জয়দেব রায়ের কাছে যাব। ডক্টর রায়, যেটা কাগজে কলমে বলা হচ্ছে সেটা হচ্ছে এই রেড জোন থেকে অরেঞ্জ জোন, অরেঞ্জ জোন থেকে গ্রিন জোনে নিয়ে যাওয়া। 14 দিনের যদি ভাগ করা যায় তাহলে প্রথম পর্বে হচ্ছে আইডেন্টিফিকেশন এবং আইসোলেশন, তারপরে পরের 14 দিনে পুরোপুরি কিওর করতে হবে, অর্থাৎ যাতে নতুন করে সংক্রমণ না ছড়ায় এবং যারা সংক্রমিত আছেন তাদের নিরোগ করে তুলতে হবে। এটা বাস্তবে ঠিক কীরকম জিনিসটা একটু যদি ব্যাখ্যা করে বলেন ডক্টর রায়। একটু আগেই তো আপনাদের যেটা জানানো হলো যে জোনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, মানে একটা রেড জোন, একটা অরেঞ্জ জোন আর একটা গ্রিন জোন। রেড জোন মানে যেখানে সংক্রমণের সংখ্যাটা খুব বেশি আর যেখানে সংক্রমণ নেই। এবারে আমাদের নজরদারিটা রেড জোনে সবচেয়ে বেশি দিতে হচ্ছে। রেড জোনে নজরদারি বলতে কি, যেটা বলা হলো রেড জোন থেকে কিন্তু ঢোকা বেরানা এটাও কিন্তু সার্ভিলেন্সের উপরে বেরোতে ঢুকতে দিতে হবে, এক্সেপ্টিং দ্য এসেন্সিয়াল সার্ভিস। এসেন্সিয়াল সার্ভিস মানে মেডিকেল এমার্জেন্সি, ল অর্ডার মেনটেন করার জন্য যেসব এমার্জেন্সি, সেই এসেন্সিয়াল সার্ভিস ছাড়া এখানেও কিন্তু একটা সার্ভিলেন্স রাখতে হবে, এই মুভমেন্টের উপরে সার্ভিলেন্স রাখতে হবে। মানে এই লকডাউনটা কিন্তু 100% লকডাউন। এবারে আরেকটা যেটা কথা আমাদের মুখ্য সচিব বললেন, যদিও রেড জোন ছাড়াও এখানে কন্টেনমেন্ট জোন বলা নেওয়া থাকা সত্ত্বেও কিন্তু এই সব জোনের মধ্যে কন্টেনমেন্ট জোন, আমার মনে হয় যে এই সব এই রেড জোনের মধ্যে আমাদের অনেক কিন্তু বস্তিবাসী আছেন। বস্তিবাসী কেন বলছি, যেখানে পপুলেশন ডেন্সিটি খুব বেশি সেখানে রোগটা খুব তাড়াতাড়ি স্প্রেড করতে পারে, সেখানে কিন্তু চেনটা ব্রেক করা খুব ডিফিকাল্ট। সুতরাং ওই জোনগুলোকে যদি ছোট ছোট করে যেটা আমরা যদি আরো সার্ভিলেন্স করি তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। আমরা একটা বড় জোনে একসঙ্গে মিলে চেষ্টা করছি, আর একটা ছোট জোনে যদি করি ছোট জোনে রেজাল্টটা কিন্তু অনেকটা ভালো পাওয়া যেতে পারে। এবারে আর একটা জিনিস যেটা ওখানে করা হচ্ছে, অন্যান্য মেজারগুলো ওখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, কিন্তু আর একটা হচ্ছে ওখানে কিন্তু অ্যাক্টিভ সার্ভিলেন্স প্রসেস চালু করতে হবে। অ্যাক্টিভ সার্ভিলেন্স মানে কি, মানে আমাদের জনগণ নিজেরা এসে আমাদের কাছে বলার গেলে সেটা প্যাসিভ সার্ভিলেন্স। অ্যাক্টিভ সার্ভিলেন্স মানে ঘরে ঘরে জনস্বাস্থ্যর লোক গিয়ে সেখানের মধ্যে কাদের কিন্তু এরকম আছে কিনা, মানে হিস্ট্রি নেয়া, বিদেশ ভবনের হিস্ট্রি আছে কিনা, তারা কোনো করোনা রোগীর সংস্পর্শে কোনোভাবে এসছে কিনা, কোনো গ্যাদারিংয়ে গেছিলো কিনা। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস আছে কিনা। ইনফ্লুয়েঞ্জা লাইক এইসব কেসগুলো যেগুলো থাকে, মানে ICMR এগুলোর গাইডলাইন দিয়েছে, মানে হিস্ট্রি থাকলে, ডিজিজের সংস্পর্শে এলে। আর যেগুলো নিমোনিয়া জাতীয় বা সিভিআর হচ্ছে সেগুলো তো হসপিটালে আসছেই, সেগুলোকে তো আমরা টেস্ট করবই, কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসগুলো অনেকে হসপিটালে আসে না, তাদের কিন্তু টেস্ট করতে হবে। এখানেও টেস্টে অনেক সময় বলা হচ্ছে যে রেড জোনের মধ্যে যাদের আছে আমাদের র্যাপিড টেস্ট খুব বেশি করতে হবে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাচ্ছি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটু আগে বললেন যে এখান থেকে এখানে টেস্টটা কিন্তু অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করতে কমসে কম 7 দিন সময় লাগে। সুতরাং 7 দিনের আগে কিন্তু আমরা অ্যান্টিবডি টেস্ট বা র্যাপিড টেস্টটা করতে পারবো না, সেখানে কিন্তু আমাকে আর্টিফিশিয়ালি করতে হবে। আর 7 দিনের পরে যেখানে আসবে সেখানে কিন্তু আমি র্যাপিড টেস্ট করতে পারি। তবে র্যাপিড টেস্টের ক্ষেত্রে একটা কথা আমি আগেও বলেছি যে এই টেস্টগুলো যদি করা হয় পজিটিভ কেসটাকে পজিটিভ হিসেবে ধরে নেওয়া হোক, সেকে আইসোলেশনে কোয়ারেন্টাইনে যাওয়া, কিন্তু নেগেটিভ টেস্টের সময় অনেক সময় ফলস নেগেটিভ ব্যাপার আসতে পারে। এবারে ফলস নেগেটিভ যদি ব্যাপার আসতে পারে তাহলে সেটা পজিটিভ হলো অথচ আমাকে নেগেটিভ দেখালো, সেইখানের ক্ষেত্রে কিন্তু আমাকে আর্টিফিশিয়াল দিয়ে কনফার্ম করতে হবে যে হ্যাঁ সত্যি করে এটা নেগেটিভ, নাহলে ও কিন্তু আরো রোগ ছড়াতে শুরু করবে। সুতরাং টেস্ট করতে হবে, টেস্টের ব্যাপারে কিন্তু ICMR যে গাইডলাইনগুলো দিয়েছে সেই গাইডলাইনগুলোকেও কিন্তু ফলো করতে হবে। এবারে হচ্ছে টেস্টের করে যে ডিজিজটা আইডেন্টিফিকেশন হলো, যেটা আপনি একটু আগে বললেন, সেখানে কিন্তু আইসোলেশন কোয়ারেন্টাইন এবং তাদের তারা সেরে উঠছে কিনা, আমরা খুব আশাবাদী। অনেক জায়গা থেকে রিপোর্ট আসছে, বিভিন্ন জায়গা থেকে অনেক পেশেন্ট সেরে উঠছে, এটা আমাদের একটা আশার জিনিস। আর একটা জিনিস যেটা হচ্ছে টেস্টের ব্যাপারে আর একটা কথা অনেক সময় উঠছে, সেটা হচ্ছে পুল স্যাম্পেল সিরাম নিয়ে টেস্ট করা। পুল স্যাম্পেল সিরাম নিয়ে টেস্ট করার ব্যাপারে ICMR একটা বুলেটিনের কথা ছেড়েছেন, এটা KGMC লখনৌতে ওনারা ট্রায়ালও দিয়েছেন। অনেকে বলছেন যে এইসব জোনে গিয়ে আমরা পুল স্যাম্পেল সিরাম টেস্ট করতে পারি। পুল স্যাম্পেল সিরাম জিনিসটা আমি বুঝিয়ে বলছি,
মানে একসঙ্গে গেলাম, যে পাঁচজনের ব্লাড একসঙ্গে নিয়ে টেস্ট করে আরটিপিসিআর করে নিলাম, তাহলে কি হলো, আমাকে ইন্ডিভিজুয়াল টেস্টের জন্য ওয়েট করতে হলো না, সেখানে পাঁচজনের টেস্ট একজন পেয়ে গেলাম। ওইটা যদি নেগেটিভ হয় তার মানে পাঁচজনই নেগেটিভ হয়ে গেল। একে ম্যান পাওয়ার কম লাগে এবং খুব তাড়াতাড়ি টেস্টের রেজাল্টটা পাওয়া যায়। এরপরে হচ্ছে, তাহলে এই টেস্টটা করলে তো আমাদের সুবিধা বেশি, কিন্তু যদি ওদের মধ্যে একটা পজিটিভ এসে যায় তাহলে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাকে পাঁচজনকে টেস্ট করে আবার কনফার্ম করতে হবে। এই টেস্টের ফেলাসিটা এইখানে আছে। আর একটা জিনিস হচ্ছে, এই টেস্টের যে কথা হচ্ছে, এই টেস্টটা কিন্তু যেখানে প্রিভিলেন্স বেশি, প্রিভিলেন্স কথাটা অর্থ হচ্ছে যেখানে ডিজিজ অনেক বেশি হচ্ছে সেখানে কিন্তু এই টেস্টটা অত বেশি ফিজিবল নয়। তাহলে এই টেস্টটা কিন্তু আমরা যেটা রেড জোন বলে বলেছি সেখানে কিন্তু এই টেস্টটা করা যাবে না। তাহলে এই টেস্টটা কোথায় করা যাবে, যেখানে প্রিভিলেন্স বলছে 2% নিচে হলে বলা হয় আর 5% এবভ হলে। প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিলেন ডক্টর রায়। ডক্টর রায় যেটা জোর দিচ্ছেন সেটা হচ্ছে যেখানে জনঘনত্ব বেশি সেইখানে কিভাবে মোকাবিলা করা যায়, কি কি টেস্টের দিকে আসা যায়। বেলগাছিয়া এবং নারকেল ডাঙ্গা, আজকে তথ্য সংগ্রহের কাজ শুরু হলো, ঠিক কতটা প্রতিক্রিয়া পাওয়া গেল সাধারণ মানুষের থেকে দেখুন। করোনা আবহে বুধবারই বেলগাছিয়া বস্তির সামনে দেখা গিয়েছিল ব্যারিকেড। বৃহস্পতিবার সেখানে বাড়ি বাড়ি গিয়ে শুরু হলো তথ্য সংগ্রহের কাজ, সেই সঙ্গে স্যানিটাইজেশনও। এদিন টালা পার্কের একটি কমিউনিটি হলে পুরসভার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পিপিই পরার একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, যেটা WHO এবং ICMR এর গাইডলাইন। সেই গাইডলাইন অনুযায়ী একদম শু কভার থেকে শুরু করে, গাউন থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, পরপর পরপর কীভাবে পড়বে WHO-র গাইডলাইন আছে। সবটা পড়ার পর সে গ্লাভস পরবে। হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট সারা বিশ্বে যাকে চাইছে, সারা বিশ্বে স্বীকৃত, যাদের কোনো শারীরিক অসুবিধে নেই, কার্ডিয়াক প্রবলেম বা ব্লাড সুগারের প্রবলেম, তাদেরকে একদম নির্দিষ্ট ডোজে সেটা খাইয়ে দেওয়া হবে। প্রশিক্ষণের পর বেলগাছিয়া বস্তিতে যান পুরসভার কর্মীরা। বস্তির বাইরে দাঁড়িয়ে বাসিন্দাদের উদ্দেশ্যে সহযোগিতার আবেদন জানান স্থানীয় কাউন্সিলর শান্তনু সেন। স্যানিটেশনটা কাম জৈসে চল রহা হ্যায়, হর রোজ দো বার তিন বার করকে চলতা রহেগা। হম লোগো কা হেলথ ওয়ার্কার আপকা হরে ঘর মে জায়েগা। আপ লোগ কৃপা করকে উন লোগো হেল্প করে। বেলগাছিয়া বস্তিতে কাজ শুরু করলো কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগের টিম। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পিপিই পরে রয়েছেন। বাড়ির অ্যাড্রেস দিচ্ছে না, দরজা বন্ধ করে বাড়ির অ্যাড্রেস দিচ্ছে না, বলছে আমরা অ্যাড্রেস দেবো না, ঢুকতে দিচ্ছে না, গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেট থেকে সরিয়ে দিচ্ছে, আমরা ভালো আছি। তবে স্যানিটাইজেশন নিয়ে বেলগাছিয়া বস্তির বাসিন্দাদের গলায় শোনা গিয়েছে দুই সুর। এক বাড়ি যে ইয়াহা কে কাউন্সিলর হ্যায়, এক বাড়ি হম লোগ কা মহল্লা মে কাবি আয়ে নাই, আজ পহলি বার আয়ে থে, রোড সে হি চলে গয়ে। यहाँ पे गए हैं जो सैनिटाइज जो कर रहे हैं, सिर्फ वीडियो देखिए, फिर वो भी चल गया, वो भी चले गए। বস্তির অবস্থা কি, সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। স্যানিটাইজেশন ও তথ্য সংগ্রহের আপাতত কাজ চলবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। আমি এটা বারবার করে ট্রেনিং এর সময় বলেছিলাম যে গিয়ে আপনাকে তাকে ঘরের লোক হয়ে যেতে হবে। তারা যদি আপনাকে নিজের ঘরের লোক না ভাবে তাহলে নিজের সমস্যার কথাটা বলবে না। আজকে তারা প্রথম দিন গেছে, হয়তো কোথাও একটা হেজিটেশন কাজ করছে। অনেকে ভাবে যে আমার জ্বর হয়েছে যদি বলি আমাকে ধরে নিয়ে চলে যাবে, কাশি হয়েছে বলি ধরে নিয়ে চলে যাবে। যখন তারা বুঝবে যে ব্যাপারটা সেরকম নয়, আমরা তাকে হেল্প করতে এসেছি, আস্তে আস্তে তাদের এই জ্বরতা কেটে, যারা আজকে বলছে কিছু হয়নি, কালকে দেখবে তারাই বলবেন যে হ্যাঁ আমার বাড়ির অমুক লোকটা জ্বর হয়েছে, অমুক লোকটার কাশি হয়েছে। কলকাতা পুরসভার তরফে এদিন রাজাবাজারের নারকেল ডাঙ্গা বস্তিতেও তথ্য সংগ্রহের কাজ করা হয়। মাস্ক পরা নিয়ে মানুষকে সচেতন করে পুরকর্মীরা। আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের যারা কর্মী আছেন তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে সেই অঞ্চলের বিভিন্ন পাড়ায় গিয়ে গিয়ে সেই পাড়ার কোনো মানুষ অসুস্থ আছে কিনা, কারো জ্বর আছে কিনা, সেইটা তারা সরাসরি তারা নথিভুক্ত করে নিচ্ছে। এদিন নারকেলডাঙ্গা মেইন রোডের উপর বেশ কয়েকটি গলিতে দেখা যায় ব্যারিকেড, সেখানে লেখা মাস্ক ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ। এটা করছে এখানকার লোকেরা, আশেপাশের লোকেরা সব বিনা মাস্কের মধ্যে ঢুকে পড়ছে, মানা করলো শুনছে না, বাধ্য হয়েছি আমরা এটা করে দিতে। স্বাস্থ্য দপ্তর ও পুলিশকে নিয়ে এদিন কলকাতা পুরসভায় জরুরি বৈঠক করেন মেয়র। বর্তমান পরিস্থিতিতে বস্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একটা বস্তিতে কমন কল, কমন বাথরুম অন্তত 20টা ফ্যামিলি ইউজ করেন। যে ঘরগুলো থাকে একটা ঘরে 10-12 জন লোক থাকেন, সেই লোকগুলো যদি একটা ঘরে থাকে, তাকে যদি আমি একটা ঘরে কোয়ারেন্টাইন করে দিই বা লকডাউনে ঢুকিয়ে দিই,
তাহলে অক্সিজেনের অভাবে সেই ঘরে মারা যাবে, কারণ ঘরের মধ্যেই রান্নাও হচ্ছে। তো তাদের ওই গলিতে বেরিয়ে আসতেই হবে। সুতরাং সেই ডাটাগুলোকে যদি রেগুলার আমরা মনিটর করতে পারি, তাহলে মহামারীটা আমরা রোধ করতে পারব। করোনা আবহে পুরসভার চিকিৎসকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতার সমস্ত ঘন বসতিপূর্ণ এলাকায় নজরদারি চলবে বলে জানিয়েছেন মেয়র অর্ণব মুখোপাধ্যায় ও সঞ্জন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এরপর যে প্রতিবেদনটা দেখাবো তা নিয়ে একাধিক ফোন এসেছে আমাদের নিউজ রুমে, উদ্বিগ্ন হয়। কেন? দিল্লির খবর। খবরটা হচ্ছে যে এক পিৎজা ডেলিভারি বয়, তার করোনা পজিটিভ এসেছে রিপোর্ট, এবং তারপরে 72টি পরিবারকে, এই ছেলেটি পিৎজা ডেলিভারি করেছিল, প্রত্যেকটি পরিবারকে কোয়ারেন্টিনে যেতে হলো। কিন্তু অনলাইনে অর্ডার আমরা প্রায় প্রত্যেকেই দিই। এই সময় আমাদের এই রাজ্যে শুধু নয়, আমাদের এই রাজ্য সহ একাধিক রাজ্যে এই অনলাইন ডেলিভারি সিস্টেম চালু আছে এবং নিঃসন্দেহে প্রচুর মানুষের কাজে আসছে। তাহলে কি এটা তত নিরাপদ নয়? বিশেষজ্ঞরা কি বলছেন আসুন দেখি। লকডাউনে একঘেয়েমি কাটাতে আপনি কি হোম ডেলিভারিতে খাবার আনিয়ে খাচ্ছেন? তাহলে সতর্ক হন, কারণ দিল্লিতে এক পিৎজা ডেলিভারি বয়ের শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস। আতঙ্কের বিষয় শুধু এইটুকু নয়, দিল্লি প্রশাসন সূত্রে খবর, গত দু সপ্তাহে 72টি পরিবারের কাছে পিৎজা পৌঁছে দেন তিনি। এই 72টি পরিবারগুলির সকল সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা 17 জন ডেলিভারি বয়কেও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এক পিৎজা বয় পজিটিভ পায়ে গিয়ে उसके लिंक में जितने भी उसके साथी थे डिलीवरी बॉय थे उनको इंस्टीट्यूशनल क्वारंटाइन में रखा गया है, 17 लोगों को और 72 लोगों को होम क्वारंटाइन में रखा गया है। এই ঘটনা সামনে আসার পর ঘুম উড়েছে হোম ডেলিভারির ভরসায় থাকা এই রাজ্যের বহু মানুষের, যেমন বাঘাযতীনের দেবস্মিতা চন্দ্র। 3 মাস আগে চাকরি সূত্রে কলকাতায় আসেন, এখনো ঘরদোর গুছিয়ে তুলতে পারেননি। খাবারের জন্য অ্যাপ নির্ভর ফুড ডেলিভারি সংস্থার উপর অনেকটাই নির্ভরশীল, কিন্তু এসব খবর শোনার পর সতর্ক হয়েছেন তিনি। মারাত্মক ডিপেন্ডেন্সি ছিল ফুড ডেলিভারি অ্যাপগুলোতে ওপর, সেই দুপুরবেলা হোক বা বিকেলবেলা হোক কি যে একটা টুক করে চাউমিন টাউমিন অর্ডার করে নিলাম, কিন্তু এই সমস্যাটাই পড়ার পর থেকে একেবারেই সেটা অফ করে দিয়েছি। নির্ভরশীল ছিলাম ফুড ডেলিভারি নিয়ে, কিন্তু মানে এই কোভিড-19টা ছড়ানোর পর থেকে আমি পুরোপুরি স্টপ করে দিয়েছি। আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছেন চিকিৎসকরাও, সেই সঙ্গে কিভাবে সতর্কতা অবলম্বন করা যায় সেই উপায়ও বাতলেছেন তারা। এসব জায়গা থেকে ডেলিভারি করা হচ্ছে, সেই ডেলিভারি বয়দের একটা প্রি স্ক্রিনিং যদি ব্লাড টেস্ট করে রাখে যে তারা করোনা আক্রান্ত নয়, তাহলে সেটা ভালো হয়, এবং তারা সার্টিফাইড থাকবে সেই কোম্পানি থেকে, যে কোম্পানি থেকে ডেলিভারি হবে, যে এরা করোনা সংক্রমিত নয়। এবং সেটা শুধু একবার স্ক্রিনিং করে নিলে হবে না, একটা রেগুলার ইন্টারভেলে স্ক্রিনিং করতে দেখতে হবে। প্যাকেটটা আসে, সেই প্যাকেটটা যে বাইরের যে প্যাকটা, সেই প্যাকটা যদি কোনো ক্যাম্পাস হয় তার বাইরের ডেলিভারিটা দিতে পারে, ওই বা যখন ডোর টু ডোর ডেলিভারি হচ্ছে তখন ডোরের বাইরে অন্তত ওই যে বাইরের প্যাকেটটা, ওই প্যাকেটটাকে যদি আমরা বার করে দিতে পারি, সাথে সাথে ডিসপোজ করতে পারি, এবং ভেতরের যে মেটেরিয়ালটা, যে খাবার মেটেরিয়ালটা মাইক্রোওয়েভে দিতে পারি, মাইক্রোওয়েভে দিয়ে ভালো রকম টেম্পারেচার ওটাকে হিট করে দিতে পারি, তাহলে ওটা বার্ন হয়ে যাবে। জোম্যাটো, সুইগি, ডমিনোসের মতো সংস্থাগুলির অবশ্য দাবি তাদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবার এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ, কর্মীরা সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন, এছাড়া ওয়েবসাইটে সতর্কতামূলক সমস্ত তথ্য বিশদে আপলোড করা হচ্ছে। কোম্পানি আমাদের গ্লাভস, আমাদের মাস্ক, আমাদের স্যানিটাইজার দিয়েছে, খাবার পিক আপ করা আর কাস্টমারকে ডেলিভারি করার পর স্যানিটাইজার দিয়ে হাত ধুতে আমাদের বলা হয়েছে, সেটা আমরা করছি। বর্তমানে ফুড ডেলিভারির ক্ষেত্রে অনলাইনে দাম মেটানো থাকলে কন্ট্রাক্টলেস ডেলিভারি করা হচ্ছে, অর্থাৎ দরজার সামনে খাবারের প্যাকেট রেখে যাচ্ছেন কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। করোনার মোকাবিলায় টেস্ট ছাড়া কোনো গতি নেই, কিন্তু এই করোনা টেস্ট হয় কিভাবে? একেবারে ল্যাবরেটরির ভেতরে ঢুকে সেই ছবি তুলে আনলেন আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সন্দীপ সরকার। দেখুন এই বহু চর্চিত, বহু বিতর্কিত, বহু আলোচিত করোনা টেস্ট আসলে কিভাবে হয় দেখুন। বিশেষজ্ঞরা বলছেন করোনা ভাইরাসকে কাবু করতে সব থেকে কার্যকরী অস্ত্র হলো পরীক্ষা, কিন্তু করোনা সেই পরীক্ষা হয় কিভাবে তা জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম একটি ল্যাবে। যারা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR থেকে করোনা পরীক্ষার অনুমতি পেয়েছে। একটা নমুনা যখন এসে পৌঁছয় হাসপাতাল থেকে মলিকিউলার বায়োলজি ল্যাবে, সেই ল্যাবের ভেতরে এই মুহূর্তে যে নমুনা এসে পৌঁছেছে সেই নমুনার থেকে আরএনএ আলাদা করার কাজ চলছে।
আরএনএ আলাদা করার পর তারপর সেই আরএনএ আলাদাভাবে অন্য একটি যন্ত্রের সাহায্যে তার প্রথম পরীক্ষার ধাপ পেরিয়ে যাবে এবং তারপর আসবে মূল ধাপ যাকে আমরা বলে থাকি আরটিপিসিআর। প্রথম ধাপে বায়োসেফটি ক্যাবিনেটে রোগীর লালা রসের নমুনা পরীক্ষা করা হয়। এই মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে এই রুমটা আমরা পার্টিকুলারলি ইউজ করছি আরএনএ এক্সট্র্যাকশনের জন্য। অ্যাকচুয়ালি যে স্যাম্পেল পেশেন্ট স্যাম্পেল আমাদের কাছে আসে আমরা মেজার করি আরএনএ কতটা আছে। এই রুমে আপনারা দেখতে পাচ্ছেন একটা বায়োসেফটি ক্যাবিনেট আছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আমাদের রেকমেন্ড করেন যে মিনিমাম এই কোভিড নাইনটিন টেস্টিং করার জন্য লেভেল টু এ মিনিমাম হতেই হবে। এটা আমাদের তারও এক ধাপ উপরে লেভেল থ্রি। সুতরাং এখানে সম্পূর্ণ ক্লোজ সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, গ্লাস দিয়ে কভার করা রয়েছে এবং কোনো রকম কন্টামিনেশনের ভয় নেই, বিকজ গ্লাভস দেখুন ভিতরে নিয়ে ইনি কিন্তু টেকনিক্যাল স্টাফ যিনি সম্পূর্ণ বাইরে রয়েছেন। নমুনা থেকে আরএনএকে আলাদা করতে এবার তা ঢোকানো হয় কিয়া কিউব যন্ত্রে। ये फुली ऑटोमेटिक मशीन जैसे आप इसके अंदर देख सकते हैं, इसमें हम सारा वायल्स वगैरह ट्यूब वगैरह रख देते हैं एंड इन अ क्लोज चैम्बर एक मशीन अपने ऑटोमेटिक तरीके से इसमें से आरएनए और डीएनए एक्सट्रैक्ट कर देती है फ्रॉम द सैंपल। तो इसको हम यूज करेंगे वायरस का आरएनए एक्सट्रैक्ट करने के लिए एक क्लोज चैम्बर मेथड से, ताकि किसी को भी कंटामिनेशन का रिस्क नहीं हो। नमूना থেকে আরএনএ কে বিচ্ছিন্ন করার পর তারপর সেই আরএনএ চলে আসে মাইক্রোবায়োলজি ল্যাবের আরেকটি অংশে, যে অংশে রয়েছে পিসিআর রুম। পিসিআর রুমেই রাখা থাকে এই ধরনের ফ্রিজ, যে ফ্রিজের মধ্যে -20 ডিগ্রি তাপমাত্রায় রাখা থাকে সেই সমস্ত কিট, যে কিটগুলি পরীক্ষার বিভিন্ন প্রয়োজনে লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কিট রাখা হয়েছে এবং তারপর এই যে কিট রয়েছে সেই কিটের সঙ্গে ওই আরএনএটি মিশ্রিত করা হয় এই পিসিআর রুমের একটি অংশে। কিটের সঙ্গে নমুনার মিশ্রণের পর তা চলে যায় আরটিপিসিআর এ, সেখানে আরো এক ধাপ পরীক্ষার পর তৈরি হয় রিপোর্ট। যে বিশেষ কিট করা হয় এই পরীক্ষার জন্য সেই কিট এবং যে আরএনএ আলাদা করা হয়েছিল তা মিশ্রিত দ্রবণ হিসেবে এই ছোট্ট ছোট্ট যে টিউবগুলি আমরা দেখতে পাচ্ছি এই ছোট টিউবগুলির মধ্যে সেই নমুনাকে রাখা হয়। গোলাকৃতি এই যন্ত্রের মধ্যে পরপর 36টি এই ধরনের টিউব বসানো সম্ভব, অর্থাৎ একসঙ্গে 36 জনের নমুনা পরীক্ষা করা যেতে পারে। এরপর এই টিউব যে পিসিআর যন্ত্র রয়েছে সেই পিসিআর যন্ত্রের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং তারপর সেই যন্ত্র বন্ধ করে চালু করে দেওয়া মাত্রই দীর্ঘ কয়েক ঘন্টার অপেক্ষার পর সেই রিপোর্ট জানা সম্ভব যে কি হয়েছে সেই আক্রান্ত মানুষটির। বেসিকলি থার্মাল সাইকুলার হতা হয়, ইসমেন টেম্পারেচার আপ এন্ড ডাউন হতা হয়। থার্মাল সাইকুলার সে টেম্পারেচার আপ এন্ড ডাউন সে ও ভাইরাস আরএনএ যে হতা হয় ও মাল্টিপ্লাই করতে হয়। ওন্স ও মাল্টিপ্লাই করতে হয় টু আ সফিশিয়েন্ট অ্যামাউন্ট, আচ্ছে অ্যামাউন্ট মে মাল্টিপ্লাই কর যাতা হয় তো উসকে বাদ হমে ইয়ে পতা চলতা হয় কি ও বডি মে হ্যায় কি নেই হ্যায়, উসকে হিসাব সে হম এক টেস্ট কো পজিটিভ অর নেগেটিভ কহ সকতে হ্যায়। দীর্ঘ কয়েক ঘন্টা পিসিআর যন্ত্রে নমুনা পরীক্ষার পর তৈরি হয় রিপোর্ট। রিপোর্টটা আমরা গ্রাফিক্যাল অ্যানালিসিস করি, এখানে একটা পার্টিকুলার জায়গায় আমরা থ্রেশহোল্ড সেট করি, সেই থ্রেশহোল্ড সেটের উপর অ্যানালিসিস হয় যেটা পজিটিভ অ্যান্ড নেগেটিভের রেসপেক্টিভ, আমরা স্যাম্পলটা পজিটিভ না নেগেটিভ সেটা দিই। এই পরীক্ষার যে রিপোর্ট সেই রিপোর্ট কতটা সঠিক আসবে তার গোটাটাই নির্ভর করে কতটা সতর্কতার সঙ্গে নমুনা সংগ্রহ করা হয়েছে তার উপর এবং কতটা সূক্ষ্ম হাতে সেই লালা রসের নমুনা সংগ্রহ করা হলো সেই গোটা বিষয়টার উপর। এখনো পর্যন্ত 300টি কিট পেয়েছে এই ল্যাবরেটরি। এই মুহূর্তে আমাদের কাছে 300 কিট আছে এবং সেই কিটটা ঠিকমতো ইউজ করার জন্য আমরা সরকারের পশ্চিমবঙ্গ সরকারের সাথে যোগাযোগ করায় তারা আমাদের যেটা বলেছেন সেটা হলো হাসপাতালে ভর্তি যেসব রোগী কোভিড সন্দেহ করা হচ্ছে তাদের টেস্ট দিয়ে চালু করতে। দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমণ ঠেকাতে বাড়ানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।